আমরা প্রথমে ইন্টিগ্রেশন একটা ক্লাস করছি, ওই ক্লাসে আমরা আসলে কি দেখছি, ওই ক্লাসে আমরা ইন্টিগ্রেশনের একদম আদর্শ যেই ফর্মুলাগুলা ছিল ওই ফর্মুলাগুলা রেজাল্ট দেখছিলাম, যে হ্যাঁ সাইন এক্স যদি থাকে তাহলে তার ইন্টিগ্রেশন কি হবে, কজ এক্স যদি থাকে তখন তার ইন্টিগ্রেশন কি হবে, এইভাবে যাদের ডিফারেন্সিয়েশনের রেজাল্ট আমাদের জানা তাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট আমরা দেখছিলাম। যেমন আমরা জানি যে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে, আমরা যদি সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করি আমরা পাই হচ্ছে কজ এক্স, তো আমরা শিখছিলাম যে তাহলে কজ এক্স এর ইন্টিগ্রেশন হবে সাইন এক্স এবং তার সাথে একটা সি যোগ করে দিতে হবে, ঠিক আছে। এবং আমরা জানি যে মাইনাস কজ এক্স এর, কজ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স, আর মাইনাস কজ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে সাইন এক্স, তাহলে তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, উল্টাটা যদি করি সাইন এক্স এর ইন্টিগ্রেশন হবে মাইনাস কজ এক্স, ঠিক আছে। তো এই ধরনের কিছু ফর্মুলা কিন্তু আমরা দেখছিলাম। তারপর হচ্ছে লন এক্স এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে 1/x, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কি হয়, লন এক্স প্লাস সি। সো এই ধরনের ফর্মুলাগুলো আমরা লাস্ট দিনে দেখছিলাম। সো এই ফর্মুলা যাই আমি বলি এগুলো কিন্তু আদর্শ একটা ফরম্যাটের জন্য, অর্থাৎ আমরা ডিরেক্টলি একটা এমন একটা ফরম্যাটে আমাদের সামনে ইন্টিগ্রেন্ট, আমাদের যে জিনিসটাকে আমরা ইন্টিগ্রেশন করি তাকে বলা হয় ইন্টিগ্রেন্ট, ঠিক আছে। অর্থাৎ আমাদের ইন্টিগ্রেন্টটা এমন একটা ফরম্যাটে আমাদের সামনে আসছে যার রেজাল্ট আমি ডিরেক্ট জানি, কিন্তু আমরা যখন ইন্টিগ্রেশন করতে যাব আমাদের সামনে নিশ্চয়ই এই ধরনের প্রবলেম খুব কম থাকবে, আমাদের সামনে এমন কিছু ইন্টিগ্রেন্ট দেওয়া থাকবে যে ইন্টিগ্রেন্টের ডিরেক্ট রেজাল্ট আসলে আমরা জানি না, তো তখন আমরা আসলে ইন্টিগ্রেশনটা কিভাবে করব। সো আজকের ক্লাসে আমাদের উদ্দেশ্য থাকবে ওই জিনিসটা শেখার অ্যাপ্রোচটা শুরু করা, এবং এটা আমাদের পুরো ইন্টিগ্রেশন কোর্স পর্যন্ত শিখে যেতে হবে। হ্যাঁ বলো ভাই, আমরা যদি লিমিট প্রয়োগ করি তাহলে কি ভাই আমাদের প্লাস সি যোগ করতে হবে? লিমিট যদি তুমি প্রয়োগ করো, আচ্ছা প্লাস সি যোগ করতে হয় না যদি তুমি ডেফিনিট ইন্টিগ্রাল ইউজ করো, ডেফিনিট ইন্টিগ্রালের জন্য তোমার প্লাস সি ইউজ করতে হবে না। ডেফিনিট ইন্টিগ্রাল হচ্ছে তুমি একদম নির্দিষ্ট রিজিয়ন যদি দিয়ে দাও যে না এই রিজিয়নের মধ্যে আমি ক্ষেত্রফলটা বের করতে চাই, তখন তোমার প্লাস সি ইউজ করা লাগবে না। সো ডেফিনিট ইন্টিগ্রালের ব্যাপারটা আমরা দেখবো আসলে কিভাবে বা কখন ওই জিনিসটা সিটা দেওয়া লাগে না, ঠিক আছে সেটা দেখবো। ওকে, সো এখন আসো ইন্টিগ্রেশনে। তাহলে যখন আমাদের ইন্টিগ্রেশনের ইন্টিগ্রেন্টটা আদর্শ ফর্মেটে থাকবে না, ডিরেক্ট ফর্মুলা আমাদের জানা থাকবে না, তখন তাদেরকে আসলে কিভাবে ইন্টিগ্রেশন করা লাগে সেটা আজকে আমরা সেই শেখার প্রসেসটা শুরু করব, এবং এটা একদম এন্ড অফ দা ইন্টিগ্রেশন কোর্স, সে পর্যন্ত কিন্তু আমাদের শিখে যেতে হবে, ঠিক আছে। সো আজকে আমরা যেই মেথডটা প্রথমে শিখবো সেটা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন, এবং ইন্টিগ্রেশনের এই সাবস্টিটিউশন মেথডটা মানে এটা হচ্ছে এক্সপিরিয়েন্স, বাই এক্সপিরিয়েন্স তোমাকে বুঝতে হবে যে কখন কোন জিনিসটা সাবস্টিটিউট করবা, এবং কিছু টেকনিক অবশ্যই আছে আমরা টেকনিক গুলোও শিখবো, এবং এর সাথে হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স আমাদেরকে হেল্প করবে যে কখন আমরা কোন জিনিসটা সাবস্টিটিউশন করবো, সাবস্টিটিউশন। ওকে, মেথড অফ সাবস্টিটিউশন শিখবো। সো এটার বাংলা কি, বাংলা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। সো কিভাবে প্রতিস্থাপন করে আমাদের যে ইন্টিগ্রেশনটা আমরা ফর্মুলা জানি না তাকে কিভাবে ইন্টিগ্রেশন করা লাগে, তো সেই জিনিসগুলো হচ্ছে আমরা আজকে শিখবো। সো সবার প্রথমে আমরা চলো একটা ফাংশনের ইন্টিগ্রেশনটা দেখি, যেই ফাংশনের ইন্টিগ্রেশনটা ডিরেক্ট ফর্মুলা হিসেবে আমরা জানি না, তো তার ইন্টিগ্রেশনটা কিভাবে করবো চলো দেখা যাক। সো ধরো এই জাতীয় যদি কোনো ফাংশন থাকে ax + b টু দি পাওয়ার n dx, সো এই জাতীয় কোনো ফাংশনের যদি ইন্টিগ্রেশন করতে দেওয়া হয় তখন তার রেজাল্টটা কি হবে। সো প্রথম কথা হচ্ছে আমি তো x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন জানি, তাই না? x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হচ্ছে x^n+1/n+1, x এর পাওয়ারটা নিচে ভাগ হয়ে যায়, ডিফারেন্সিয়েশনে গুণ হইতো এখানে পাওয়ারটা ভাগ হয় যোগ সি, বাট এখানে তো x টু দি পাওয়ার n নাই, এখানে ax + b হোল টু দি পাওয়ার n আছে, তার মানে এটার ফর্মুলা তো আমি জানি না। সো এটার ফর্মুলা যদি আমি জানি না তাহলে এটা করব কিভাবে? সো এখানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন, এবং এখন যে প্রবলেমের জন্য আমরা মেথড অফ সাবস্টিটিউশনটা ইউজ করব এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট প্রবলেম, যে জায়গায় মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করলে খুব সহজে আমাদের রেজাল্টটা আসে। সো আমরা যেটা করব, আমাদের যে ax + b আছে এই ফাংশনটাকে x এর মাধ্যমে আর রাখবো না, যেহেতু x এর মাধ্যমে রাখলে যেই ফরম্যাটটা আছে এই ফরম্যাটের ইন্টিগ্রেশন আমি জানি না, আমি এর কোনো ফর্মুলা জানি না, আর যেহেতু এটা ডিফারেন্সিয়েশনও না যে তুমি মনে মনে একটা ধরবা তারপরে তাকে চেইন রুলের মাধ্যমে ডিফারেন্সিয়েশন করবে সেটাও না, তাই আমরা একটা কাজ করবো ax + b কে আমরা অন্য কিছু একটা ধরবো, অন্য একটা ভ্যারিয়েবল ধরবো, তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো ভ্যারিয়েবল ধরতে পারো, ax + b কে তুমি u ধরতে পারো, তুমি z ধরতে পারো, যে কোনো কিছু ধরতে পারো। সো আমরা ax + b কে অন্য একটা ভ্যারিয়েবল z ধরবো,
কেন ধরবো? এই জন্য ধরবো যাতে আমাদের এই এক্স প্লাস বিটা চেঞ্জ হয়ে এমন একটা ফরম্যাটে আসে যার ইন্টিগ্রেশনটা আমি ডিরেক্ট জানি, ঠিক আছে? তাহলে এ এক্স প্লাস বি কে আমরা জেড ধরবো। তাহলে এ এক্স প্লাস বি এর পরিবর্তে তুমি কি বসা দিবা বলো তো? এ এক্স প্লাস বি এর জায়গায় আমি বসা দিব জেড, তাহলে জেড টু দি পাওয়ার এন চলে আসলো। বাট দেখো আমাদের ডিফারেন্সিয়েশন, দেখো আমরা ইন্টিগ্রেশনটা প্রথমে ছিল এক্স এর ফাংশন, তাকে আমরা এক্স এর মাধ্যমে ইন্টিগ্রেশন করতাম, বাট এখন আমি এ এক্স প্লাস বি কে বি এর পরিবর্তে কি বসাইছি? জেড বসাই দিছি। তাহলে কি ডিএক্স এর সাপেক্ষে তুমি এখানে ইন্টিগ্রেশন করতে পারবা? তুমি ইন্টিগ্রেশন করতে পারবে না। তাহলে তোমার ডিএক্স এর পরিবর্তে তোমার একটা কিছু বসাইতে হবে। তাহলে ডিএক্স এর পরিবর্তে ঠিক কত বসবে সেটা ডিপেন্ড করবে তুমি আসলে ঠিক কারে জেড ধরছো। আমি এ এক্স প্লাস বি কে জেড ধরছি। তাহলে এখন সিস্টেমটা হচ্ছে এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু যেহেতু জেড, তাহলে উভয় পাশে তুমি ডিডিএক্স করো, উভয় পাশে তুমি ডিফারেন্সিয়েশন করবো, এই অংশটুকু আলাদা ক্যালকুলেশন করবো। তাহলে উভয় পাশে তুমি আমরা কি করবো? ডিফারেন্সিয়েশন করবো ডিডিএক্স এর সাপেক্ষে। তাহলে বলতো লেফট হ্যান্ড সাইডে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? ভাইয়া ওয়ান আসবে না, এ আসবে, ঠিক আছে না? এ আসবে না, এ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে কি আছে? ডিজেড ডিভাইডেড বাই ডিএক্স, তাই তো? এখন আমি এই ডিএক্স টাকে লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই। ডিএক্স টাকে যদি লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেই তাহলে দেখো তো কি আছে, এ ডিএক্স, এ ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, তাই তো? এ ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে ডিএক্স কে আমি কি লিখতে পারি? ডিএক্স কে আমি লিখতে পারি ওয়ান বাই এ ইন্টু ডিজেড, তাই না? তাহলে আমার ডিএক্স এর পরিবর্তে ঠিক কত বসাইতে হবে সেটাও কিন্তু আমি পেয়ে গেছি। তাহলে এটাই হচ্ছে আমার মেথড অফ সাবস্টিটিউশন। তাহলে এখানে আমরা প্রথমে আমাদের কাজটা কি হলো, এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু আমরা জেড ধরছি, তো সেটা আমরা চেঞ্জ করবো। এবং ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা কত পাইলাম? যদি ডিফারেন্সিয়েশন করে দাও তাহলে তুমি ডিএক্স এর সাবস্টিটিউশনটা তুমি পেয়ে যাবা, সেটা কত? ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম ওয়ান বাই এ ইন্টু ডিজেড। তাহলে এ এক্স প্লাস বি এর পরিবর্তে বসায় দিব হচ্ছে জেড, এবং ডিএক্স এর পরিবর্তে কত বসাবো? ওয়ান বাই এ ইন্টু ডিজেড। আচ্ছা আচ্ছা, তাহলে এ এক্স প্লাস বি এর পরে জেড বসালে জেড টু দি পাওয়ার এন, তাই তো? এইবার দেখো ওয়ান বাই এ কিন্তু একটা কনস্ট্যান্ট, তাহলে তাকে আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন থেকে কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে আসতে পারি। তাহলে ওয়ান বাই এ কে আমি বাইরে নিয়ে আসি, সো বাইরে নিয়ে আসলাম। তাহলে এইবার ইন্টিগ্রেশনটা কার করতেছি? জেড টু দি পাওয়ার এন ডি জেড। আচ্ছা বলতো এইবার ইন্টিগ্রেশনটা আদর্শ ফরম্যাটে আসছে কিনা? জি ভাই আসছে। এর ইন্টিগ্রেশনের রেজাল্টটা কি আমরা জানি? অবশ্যই আমরা জানি, কারণ ডি জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি জেড টু দি পাওয়ার এন, এর ফর্মুলা তো আমরা জানি। তাহলে দেখো আমাদের ইন্টিগ্রেশনটা কিন্তু আদর্শ ফরম্যাটে ছিল না, তাকে আমরা আদর্শ ফরম্যাটে নিয়ে আসলাম। সো এটাই হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। পুরো ইন্টিগ্রেশন তোমার মেথড অফ সাবস্টিটিউশনের মাধ্যমে সবগুলো প্রবলেম সলভ করতে হবে। তাহলে এটার রেজাল্ট হচ্ছে ওয়ান বাই এ ইন্টু জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই জেড টু দি এন প্লাস ওয়ান, জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এবং শেষমেশ তোমাকে কি করতে হবে, জেড এর ভ্যালুটা বসায় দিতে হবে। এখন বলো তো জেড এর ভ্যালু আমরা কত ধরছিলাম? তো জেড এর জায়গায় আবার জেড এর জিনিসটা রিপ্লেস করে দিতে হবে। জেড ইজ ইকুয়াল টু দেখো তো এ এক্স প্লাস বি ধরছিলাম না, জেড ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি ধরছিলাম। তাহলে আমরা এই জেড এর জায়গায় আবার আমরা এ এক্স প্লাস বি বসাই দিই, এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তাহলে এটাই হয়ে গেল আমাদের এই ফর্মুলা, এই ম্যাথের জন্য ইন্টিগ্রেশনের রেজাল্ট। তাহলে ম্যাথড অফ সাবস্টিটিউশনটা বোঝা গেছে, প্রতিস্থাপন পদ্ধতিতে সূত্রগুলো কিভাবে কাজ করে, ঠিক আছে? এবং এটা আমরা শর্টকাটে এভাবে মনে রাখি, দেখো এখন আমরা ইন্টিগ্রেশন কার করলাম, ইন্টিগ্রেশন করলাম এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করছি। শর্টকাটে আমরা যেভাবে মনে রাখি সেটা হচ্ছে, দেখো এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে এ, তাই আমরা ওয়ান বাই এ লিখবো, এবং এই পুরোটাকে মনে মনে জেড ধরবো। পুরোটাকে মনে মনে জেড ধরলে আমাদের ফর্মুলা কি হবে, এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তাহলে এটাই হচ্ছে গিয়ে আমাদের ফর্মুলা, ঠিক আছে? তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা অন্য প্রবলেমগুলোও দেখি, সাবস্টিটিউশন মেথডে কিভাবে কাজ করে। তার মানে এই সাবস্টিটিউশন মেথডটা তুমি যে কোনোটার জন্য ইউজ করতে পারবা, সাইন এক্স কজ এক্স। এখন তাহলে বলতো কজ এ এক্স প্লাস বি ইন্টু ডি এক্স, এটার ইন্টিগ্রেশন কি? প্রথম কথা হচ্ছে তুমি কজ এক্স এর ইন্টিগ্রেশন জানো, কজ এ এক্স প্লাস বি এর ইন্টিগ্রেশন তো তুমি জানো না। তাহলে তোমাকে কি করতে হবে, এ এক্স প্লাস বি কে কি ধরতে হবে, জেড ধরতে হবে। উভয় পাশে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে এ ডি এক্স ইজ ইকুয়াল টু হবে ডি জেড, এবং ডি এক্স ইজ ইকুয়াল টু হবে ওয়ান বাই এ ইন্টু ডি জেড। তাহলে তুমি রিপ্লেস করলে কি আসবে বলতো, কজ জেড, আর ডিএক্স এর পরিবর্তে তোমার বসবে হচ্ছে ওয়ান বাই এ ইন্টু ডি জেড, ওয়ান বাই এ ইন্টু ডি জেড। তারপর ওয়ান বাই এটাকে যদি আলাদা রাখি আর ডি জেড কে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ডি কজ জেড কে যদি ইন্টিগ্রেশন করি ডি জেড এর সাপেক্ষে তাহলে কি আসবে, সাইন জেড, তাই তো? সাইন জেড। তারপরে তুমি জাস্ট সাইন জেড এর মানটা বসায় দাও প্লাস সি, আর জেড এর মান কত? জেড এর মান হচ্ছে এ এক্স প্লাস বি, তাহলে সাইন এ এক্স
প্লাস বি প্লাস সি, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো আমরা এই ক্ষেত্রে আবার আমরা ওই একই ভাবে মনে রাখবো ফর্মুলাটা, কিভাবে মনে রাখবো মেথড অফ সাবস্টিটিউশন সব জায়গায় করার দরকার নেই, এই প্রবলেম গুলো খুব ইজি, এখানে আমরা ডিরেক্ট মেথড অফ সাবস্টিটিউশন ছাড়াও ম্যাথটা করতে পারবো। জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য যে মেথড অফ সাবস্টিটিউশনটা কাজ করে কিভাবে, এটার জন্য আমি এই প্রবলেম গুলোকে নিলাম। এখানে আমরা যেটা মনে রাখবো, দেখো তো কজ এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে, কজ এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, এখানে তো কজ এ এক্স প্লাস বি আছে, তাহলে এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে এ, তাহলে তুমি এক্স এর সহগ কে ভাগ দিয়ে দিবা, ওয়ান বাই এ লিখবা আগে, ওয়ান বাই এ লেখার পরে কজ এ এক্স প্লাস বি এর ইন্টিগ্রেশন লিখবা কত, সাইন এ এক্স প্লাস বি, তাহলে এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। অন্য ফর্মুলা গুলো কিন্তু একইভাবে কাজ করবে, ঠিক আছে? সো এই কনসেপ্ট থেকে তুমি বলো তো দেখি, যে যদি এমন থাকে ধরো এইরকম একটা রাশি দিলাম, ওয়ান বাই টু, সেক স্কোয়ার টু এক্স প্লাস ফাইভ, হ্যাঁ এই জিনিসের ইন্টিগ্রেশনের রেজাল্টটা কি হবে বলতো, সেক স্কোয়ার টু এক্স প্লাস ফাইভ, কার ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার, টেন এক্স এর ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার কিনা, এক্স্যাক্টলি, তাহলে আমাদের রেজাল্টটা আসবে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে 10x, তাহলে sec স্কয়ার 2x প্লাস 5 এর ইন্টিগ্রেশন হবে 10 2x প্লাস 5, তারপরে যেই তো x এর সহগ হচ্ছে 2, তাহলে আমরা বাইরে একটা হাফ গুণ দিব, ঠিক আছে, মানে 2 দিয়ে ভাগ দিয়ে দিব প্লাস c, তাহলে এটাই হচ্ছে আমাদের, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ওকে তাহলে এই হয়ে গেল অ্যানসার। সো আশা করি প্রতিস্থাপন পদ্ধতিটা নর্মাল কেসের জন্য বুঝতে পারছো। সো আজকের দিনে আমরা ম্যাথ সলভিং এ যাওয়ার আগে আমি আরো কয়েকটা ফর্মুলা তোমাদের দেখাবো, এবং এই ফর্মুলাগুলো কিভাবে আসছে এটা একটু পরে বুঝতে পারবা। সো ফর্মুলা দেখানোর পরে আমরা টেকনিক শিখব, আমরা টোটাল ইন্টিগ্রেশনে 20টার মতো টেকনিক শিখতে পারি। তো আজকে আমাদের টার্গেট থাকবে 5টা থেকে 7টা টেকনিক শিখে ফেলা, ঠিক আছে? তো আরো কিছু ফর্মুলা একটু দেখো, যে তোমরা 10x এর ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কিন্তু তোমরা জানো না, কার ডিফারেন্সিয়েশন করলে 10x আসে সেটা জানো না, সো এই ফর্মুলাটা জেনে রাখো, 10x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হবে ডিরেক্ট ln sec x, ln বা ln sec x plus c, এটা হচ্ছে একটা ফর্মুলা। এই ফর্মুলাগুলো লাস্ট দিন আমরা দেখাই নাই, লাস্ট দিন আমরা শুধুমাত্র যাদের ডিফারেন্সিয়েশন আমরা জানি তাদের ফর্মুলাগুলো দেখাইছি। সো 10x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln sec x, তারপর হচ্ছে cot x এর ইন্টিগ্রেশন কি, সো cot x এর ইন্টিগ্রেশন, cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln sin x, ln sin x plus c, তারপর আরো ইন্টিগ্রেশনের ফর্মুলা দেখি, যে sec x এর ইন্টিগ্রেশন কি, sec x এর ইন্টিগ্রেশন, sec x এর ইন্টিগ্রেশন দুইটা ফর্মুলা আছে, sec x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে দুইটা, মেইনলি যেটা ইউজ হয় সেটা হচ্ছে ln sec x plus 10x, ln sec x plus 10x, ln sec x plus 10x plus c, এটা হচ্ছে মেইনলি ইউজ হয়। আরেকটাও আছে, সেটা অনেক সময় এমসিকিউ তো দিতে পারে, সেটা হচ্ছে ln 10 পাই বাই 4 প্লাস x বাই 2, এটা কম ইউজ হয়, ম্যাথসে তো ইউজ হয় না বলতে গেলে, বাট কিছু অনেক সময় এমসিকিউ তে দিলে দিতে পারে, অপশনের মধ্যে এটা দিয়ে দিতে পারে অনেক সময়, সো অপশন অনুযায়ী তো তোমাকে অ্যানসার করতে হবে। সো ln 10 পাই বাই 4 প্লাস x বাই 2, এটা হচ্ছে sec x এর ইন্টিগ্রেশন, ঠিক আছে? এবার আমরা cosec x এর ইন্টিগ্রেশনটা দেখি, cosec x, সো cosec x এর ইন্টিগ্রেশনও সেম একইভাবে দুইটা, একটা হচ্ছে ln 10x বাই 2, একটা হচ্ছে ln 10x বাই 2, আর cosec x এর আরেকটা ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস ln cosec x। হ্যাঁ কি এগুলো প্রমাণ করা যায়? অবশ্যই প্রমাণ করা যায়, এটার প্রমাণটা তোমরা নিজেরে পারবে, আমি এই ফর্মুলাগুলো দেখানোর পর একটা তোমাদের রুল শিখাবো, ওই রুলটা শিখার পরে ওই যে সাবস্টিটিউশন মেথডের একটা রুল শিখাবো, ওইটা শিখার পরে তোমরা নিজেরাই প্রত্যেকটা প্রমাণ করতে পারবে, ঠিক আছে? সো এটা প্লাস সি, তাহলে cosec x এর হচ্ছে এই দুটো ফর্মুলা, আপাতত ফর্মুলাগুলো দেখা রাখতেছি, তোমরা নিজেরাই প্রমাণ করতে পারবে, জাস্ট একটু ওয়েট করো। সো হ্যাঁ, এখানে আমাদের ফর্মুলাগুলো কিন্তু শেষ, আমাদের ফর্মুলা শেষ, তাহলে আমরা আগের দিন যে ফর্মুলাগুলো শিখছো তার সাথে এখানে কয়টা ফর্মুলা দিলাম, এই নতুন চারটা ফর্মুলা একটু অ্যাড করবা তোমরা, আগের দিন যে ফর্মুলাগুলো শিখছো তার সাথে এই নতুন চারটা ফর্মুলা অ্যাড করবা, যে 10x এর ফর্মুলাটা কি, 10x এর ফর্মুলা হচ্ছে ln sec x plus c, cot x এর ফর্মুলা হচ্ছে ln sin x plus c, আর
sec x এর ফর্মুলা হচ্ছে ln sec x + 10x + c এটাই মেইনলি ইউজ হবে কখনো কখনো এটাও হতে পারে ln 10 pi / 4 + x / 2 এটাও ইউজ হতে পারে আর cosec x এর ফর্মুলা হচ্ছে ln 10x / 2 অথবা মাইনাস ln cosec x + cot x ঠিক আছে সো তোমাদের এই ফর্মুলাগুলো তোলা হইলে আমাকে একটু বলো স্যার ফার্স্ট দুইটা একটু আবার দেখাবেন কোন ফার্স্ট দুইটা এই যে 10x আচ্ছা এই এটা হচ্ছে ফর্মুলা ফর্মুলা হিসেবে মনে রাখো আমি তোমাদেরকে প্রমাণটা দেখাচ্ছি একটু পরে আপাতত ফর্মুলা হিসেবে মনে রাখো 10x এর ইন্টিগ্রেশন করলে তোমার হচ্ছে অ্যানসার হচ্ছে কি ln sec x + c আর cot x এর ইন্টিগ্রেশনের রেজাল্ট কি হবে ln sin x + c কিন্তু কথা হচ্ছে তোমরা তো ডাইরেক্ট এআর ফর্মুলাটা জানো যে ধরো cos x এর ইন্টিগ্রেশন কিভাবে sin x হয় সেটা তোমরা জানতা যে না sin x কে ডিফারেন্সিয়েশন করলে তো cos x হয় তাহলে cos x এর ইন্টিগ্রেশন তো sin x হবে ঠিক আছে ওইটা তো তোমরা যেভাবে বুঝতা এখন হয়তো তোমরা বুঝতে পারতেছ না যে কিভাবে আসলে এই জিনিসটা আসলো তো সেটা তোমরা বুঝতে পারবা জাস্ট একটু হোল্ড করো আমি একটা নিয়ম শেখাবো সাবস্টিটিউশন মেথডের তো এটা শেখার পরে তোমরা এই জিনিসগুলো প্রমাণগুলো করতে পারবা ঠিক আছে তো ফর্মুলাগুলো তোলা হয়েছে সবার জি ভাই ওকে ঠিক আছে তো আমরা সামনে যাই তো এবার মোটামুটি এই যে রুলটা শিখাবো এই রুলটা অনেক বেশি কাজে লাগবে তোমাদের সামনে যে কোনো প্রবলেম সলভিং এই জিনিসটা কাজে লাগবে রুলটা ভালো করে বোঝার চেষ্টা করো আমি আগে ম্যাথমেটিক্যালি জিনিসটাকে লিখি তারপরে তোমরা আমাকে একটু এক্সপ্লেন করে দিবা যে এখানে আসলে কি বুঝাইছে আচ্ছা এই ফর্মুলাটা দেখে তোমরা বলো তো তোমরা কে কি বুঝলা এখানে কি বুঝাইতে চাইছে নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরটা এক্স্যাক্টলি এফ এক্স যদি একটা ফাংশন হয় এফ এক্স এর ডিফারেন্সিয়েশনে যদি উপরে থাকে তখন তার ইন্টিগ্রেশনের রেজাল্ট কি হবে লন অফ এফ এক্স হরের ডিফারেন্সিয়েশন যদি লবে থাকে ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে লন অফ হর লন অফ হর তাহলে এইবার আসো তোমাদের সবগুলা জিনিস একটু মিলাই দিই তোমাদের যে ফর্মুলাগুলো আছে সবগুলো একটু মিলাই দিই যে কিভাবে টেন এ কট এক্স কেন লন সাইন এক্স ছিল এবার আসো এটা মিলাই দেই যে কট এক্স টা তোমরা কি জানো আমরা কট এক্স এর ফর্মুলা একটু আগে কি লিখছি কট এক্স এর ফর্মুলাটা আমরা লিখছি আমি উপরে যাই কট এক্স এর ফর্মুলা লিখছি লন মডুলাস সাইন এক্স প্লাস সি তাই তো এটা লিখছি মডুলাস লন মডুলাস সাইন এক্স প্লাস সি সো এবার চলো এটার প্রমাণটা আমরা দেখি কিভাবে এটা আসে মডুলাস সাইন এক্স প্লাস সি আচ্ছা বলো তো কট এক্স কে আমরা কি লিখতে পারি ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স না আচ্ছা এইবার তোমরা বলো তো সাইন এক্স এর ডিফারেন্সিয়েশনই কজ এক্স কিনা তাহলে নিচে এফ এক্স আছে হরে এফ এক্স আর লবে কি আছে এফ প্রাইম এক্স মানে হচ্ছে এফ এক্স এর ডিফারেন্সিয়েশন তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট কি হবে লন অফ হর নিচে যেটা আছে তার ডিফারেন্সিয়েশন উপরে আছে তাহলে রেজাল্ট কি হবে ইন্টিগ্রেশনের রেজাল্ট কি হবে লন অফ নিচেরটা মানে লন অফ সাইন এক্স মডুলাস অফ সাইন এক্স প্লাস সি সো এবার বলো তো বুঝতে পারছো কিনা প্রমাণটা জি স্যার বুঝছি আচ্ছা এবার আরো একটু এতে আসো যে তাহলে এই জিনিসটাও বা কিভাবে কাজ করলো এইটার সাথে কি মেথড অফ সাবস্টিটিউশনের কোনো সম্পর্ক আছে হ্যাঁ অবশ্যই মেথড অফ সাবস্টিটিউশনের সম্পর্ক আছে সো মেথড অফ সাবস্টিটিউশনে যদি আমরা জিনিসটাকে করি তো আমরা সবসময় দেখবো যে এখানে এমন কোনো ফাংশন আছে কিনা যে যেই ফাংশনে ডিফারেন্সিয়েশনে এই জায়গায় এক্সিস্ট করতেছে তাহলে বলো তো এখানে কি সাইন এক্স আছে না সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি কজ এক্স তাহলে কজ এক্স তো এখানে এক্সিস্ট করতেছে তাহলে আমরা যেটা করব এখানে আমরা যেটা করব এখানে সাইন এক্স কে আমরা জেড ধরবো ঠিক আছে যদি এমন কোন এই আসলে যে ফর্মুলাটা আমরা মাত্র দেখাইলাম যে এফ এক্স এর ডিফারেন্সিয়েশন এফ প্রাইম এক্স থাকলে তার উত্তর হয় লন এফ এক্স সে এটা আসলে কিভাবে সত্য হয় তো সেটা আমরা মেথড অফ সাবস্টিটিউশন থেকে প্রমাণ করে দেখাচ্ছি ঠিক আছে সো আমরা দেখতেছি যে নিচে একটা ফাংশন আছে সাইন এক্স তার ডিফারেন্সিয়েশন হচ্ছে উপরে কজ এক্স আছে হ্যাঁ তাহলে আমরা সাইন এক্স কে জেড ধরবো এখন দেখো তো তুমি এই ফাংশনে তো ডিফারেন্স এই ফাংশনের ইন্টিগ্রেশন তো তুমি জানো না এমন কোনো ফর্মুলা কি তুমি জানো যে কজ এক্স বাই সাইন এক্স এর রেজাল্ট তোমাকে বলবে তুমি তো কোনো ফর্মুলা এখন পর্যন্ত জানো না তাহলে এই ফর্মুলাটা কিভাবে আসবে সেটাই দেখাচ্ছি তাহলে আমরা যেটা করব যে সাইন এক্স ইজ ইকুয়াল টু জেড ধরলাম সাইন এক্স কে কেন জেড ধরলাম কারণ সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন এই ফাংশনের মধ্যে এক্সিস্ট করতেছে তাই আমরা সাইন এক্স কে জেড ধরলাম এবার বলো তো উভয় পাশে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ডিডিএক্স অফ সাইন এক্স করি এবং রাইট হ্যান্ড সাইডে উভয় পাশে ডিডিএক্স করি তাহলে আমাদের কি আসতেছে ডিডিএক্স অফ জেড তাহলে সাইন এক্স ইজ ইকুয়াল টু তাহলে আমরা কি পাচ্ছি সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছি কজ এক্স ইজ ইকুয়াল টু ডি জেড বাই ডিএক্স
তাহলে পরের লাইনে কি পাচ্ছি বলো তো? dx থেকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে cos x into dx is equal to আমি কি পাচ্ছি dz, দেখো তো বুঝতে পারছো কিনা? তাহলে এবার আমরা সাবস্টিটিউশনের কাজটুকু করি, তাহলে বলো sin x এর জায়গায় কত বসাবো? sin x এর জায়গায় এখানে কত বসবে? sin x এর জায়গায় z বসলো। এবার দেখো cos x into dx এই জিনিসের মান কত? এই জিনিসের মান হচ্ছে dz। তাহলে দেখো তো আমার এই যে উপরে যে রাশিটুকু দেখো তো cos x into dx একসাথে আছে না, তাহলে cos x into dx এর পরিবর্তে আমি কি dz বসাইতে পারি? তাহলে আমি dz বসাই দিলাম। তাহলে বলো তো 1/z এর dz এর সাপেক্ষে ইন্টিগ্রেশন কত হবে? 1/x এর ইন্টিগ্রেশন কত? ln x। তাহলে 1/z এর ইন্টিগ্রেশন কি হবে? ln z। কথা বুঝতে পারছো? তাহলে আমার উত্তর হবে ln z + c। তাহলে z এর মান কত? আবার আবার দেখো তো z এর মান কত? z এর মান হচ্ছে sin x। তাহলে z এর মান হচ্ছে sin x। তাহলে আমি sin x টা আমি z এর জায়গায় রিপ্লেস করে দেই, তাহলে এটা হয়ে যাচ্ছে ln sin x + c। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে এটাই হচ্ছে আমরা একটু আগে ফর্মুলার মাধ্যমে শিখলাম যে fx এর ডিফারেন্সিয়েশন যদি f প্রাইম x উপরে থাকে তাহলে এক লাইনে লেখা যায় ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে ln অফ fx, ঠিক আছে? এবং সেটা আসলে কিভাবে আসলো সেটা আমরা প্রমাণ করলাম যে sin x কে যদি তুমি z ধরো তাহলে কিভাবে এই জিনিসটা কাজ করে, ঠিক আছে? একটা एग्जांपलের মাধ্যমে দেখলাম। এবং cot x এর অ্যানসার যে আসলে ln sin x সেটাও আসলে আমরা প্রুফ করলাম। সো তোমাদের কাজ হবে, তোমাদের বাসায় একটা কাজ দিলাম, সেটা হচ্ছে গিয়ে যদিও ফর্মুলাগুলো কিন্তু প্রুফ তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, বাট তোমাদের নিজেদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ইম্পর্টেন্ট, যারা চাও আন্ডারস্ট্যান্ডিং এর লেভেলটা বাড়াবা। সো তোমরা আমি cot x এটা দেখাই দিলাম, তো তোমরা tan x এটা নিজেরা নিজেরা ট্রাই করবা, ঠিক আছে? এই যে মাত্র যেই পদ্ধতিতে আমরা cot x এটা দেখাইলাম যে ln sin x কিভাবে আসে, tan x কে তোমরা sin x দিয়ে cos x এ নিবা, তারপরে তোমরা চেষ্টা করবা বের করা যে এটা ln sec x আনা যায় কিনা। এবং একইভাবে sec x আর cosec x এর ফর্মুলাটাও যে আসলে আমি যে ফর্মুলাগুলো লিখছি এটাতে সত্য এটা তোমরা নিজেরা প্রমাণ করার চেষ্টা করবা, এবং আমি বিশ্বাস করি তোমরা পারবা। যদি তোমরা কিভাবে cot x এর ইন্টিগ্রেশন ln sin x এটা যদি বুঝতে পারো তুমি tan x এরটাও আশা করা যায় পারবা। সো এখন পর্যন্ত যা যা পড়াইছি তোমরা সবাই কি বুঝতে পারছো? আজকে আমি খুব স্লো যাবো, তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়, আমি আস্তে আস্তে যাবো, তোমরা রেসপন্স করবা, তোমরা বলবা যে হ্যাঁ ভাই বুঝতে পারছি, তারপর আমি নেক্সট টপিকে যাবো। বুঝতে পারছো এখন পর্যন্ত যা যা বুঝেছি? জি ভাই বুঝছি। জি ভাই ওকে। সো এখন আমরা টেকনিকে যাই। সো আমরা ইন্টিগ্রেশনে এখন থেকে হচ্ছে আমাদের আসল ইন্টিগ্রেশন শেখার প্রসেসটা শুরু, আমরা টেকনিক শেখা শুরু করবো, ঠিক আছে? সো ইন্টিগ্রেশন অনেকগুলো টেকনিক শেখা লাগে। সো আসো আমরা আমাদের টেকনিকগুলো শুরু শেখা শুরু করি। আমি টেকনিকস অফ ইন্টিগ্রেশন, ওকে? সো টেকনিকসে আমরা T1 T2 এভাবে নাম দিব। T1 মানে আমাদের টেকনিক 1। সো প্রথম টেকনিক যেটা সেটা আসলে আমরা অলরেডি জানি, সেটা ধরো আমি একটা ইন্টিগ্রেশন দিয়ে দেখাই সেটা কি হবে। সো ধরো 5 - 3x^3/2 dx। সো এইটার ইন্টিগ্রেশনটা কি হবে? প্রথম টেকনিকটা আমাদেরকে বলতেছে যে রাশি যদি এটা কখন, এই প্রথম টেকনিকটা কখন ইউজ করা যাবে, যখন ঘাত বা পাওয়ার, ঘাত বা পাওয়ার ইজ ইকুয়াল টু 1 হবে। তোমার যে চলক আছে চলকের ঘাত বা পাওয়ার যদি 1 হয় তাহলে তুমি এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবা। সেটা কেমন? সেটা হচ্ছে 5 - 3x কে, তাহলে দেখো তো 5 - 3x যদি এটা x^3/2 থাকতো তাহলে তুমি ইন্টিগ্রেশন করলে কি লিখতে বলো তো? x^3/2 ইন্টিগ্রেশন তুমি লিখতা x^3/2 + 1/3/2 + 1, এটা লিখতা। তাহলে এই টেকনিকটা ইউজ করা যাবে যখন তোমার x এর পাওয়ার 1। সো আমরা যেটা করব অনেকটা চেইন রুলের মতো কাজ করব, এখানে চেইন রুলের মতো আমরা 5 - 3x কে কি ধরবো, মনে মনে z ধরবো, 5 - 3x^3/2 + 1/3/2 + 1। এখন বলো তো এইখানে চলকের সহগ কত, x এর সাথে কত আছে? 3 আছে -3 -3 -3। তাহলে আমরা -1/3 দিয়ে জিনিসটাকে গুণ করব বা -3 ভাগ দিব, সো +3। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যানসার। তবে ডাইরেক্ট অ্যানসারটা ফার্স্টের রুলের মতোই না? হ্যাঁ, ফার্স্টের রুলটে আমি আর কৌশলের মধ্যে আবার আমরা শিখতেছি। তো এটার মধ্যে শর্ত কি? শর্ত হচ্ছে পাওয়ার 1 হওয়া লাগবে। যেমন এখন যদি আমি এই ফাংশনটা দিই, দেখো 5 - 3x^2 / 3/2, বলো তো তুমি এর ইন্টিগ্রেশন করতে পারবা কিনা? এটাকে তুমি এভাবে লিখতে পারবা কিনা? দেখো তো আমার, আমি ইন্টিগ্রেশনটা করতেছি, তোমরা বলো কারেক্ট হয়েছে কিনা। 5 - 3x^2 / 3/2 + 1/3/2 + 1, x এর সাথে -3 আছে তো, তাহলে -1/3 আগে দিয়ে দিলাম, +3।
বলো তো এখন যে ইন্টিগ্রেশনটা করলাম এই ইন্টিগ্রেশনটা হইছে কিনা? হয় নাই ভাই, -1/6 হবে, -1/6 হবে না, ইন্টিগ্রেশনটা করাই যাবে না এভাবে। x² আছে আমাদের চলকের পাওয়ার 2, এই ইন্টিগ্রেশনটা করাই যাবে না, এটা কিন্তু ডিফারেন্সিয়েশন না। আমি যে প্রবলেমটা হয় আর কি স্টুডেন্টদের, ওই ডিফারেন্সিয়েশনে তো আমরা সবকিছুরে যে চেইন রুলের মতো ধরতে পারি, ধরে আমি ম্যাথটা মিলাই দিতে পারি, বাট ইন্টিগ্রেশন চেইন রুল না, এই জন্য ইন্টিগ্রেশনটা একটু আমাদের সময় নিয়ে শিখতে হবে। ইন্টিগ্রেশনটা কিন্তু x² হ্যাঁ x² কি করবা, 3 এর মধ্যে x² বাইরে বের করে দিলে হবে না? x² তুমি বাইরে নিয়ে আসতে চাইতেছো কমন নিয়ে, মানে স্কয়ারটাকে যে স্কয়ারটা বেশি আছে এক্সট্রা, এটা 3 এর মধ্যে যেভাবে বাইরে আনছেন। ও না না, এটা করা যাবে না, এগুলো আমরা শিখবো কেন করা যাবে না, কেন যাচ্ছে না, তো এগুলো শিখতে। প্রথম কৌশল থেকে আমরা যেটা শিখলাম এই জিনিসটা করা যাবে না, আমরা জাস্ট ইতুরুক জানলাম, তো তোমরা এই জিনিসটা করবা না। তো তোমরা কখন আসলে চেইন রুলটা অ্যাপ্লাই করতে পারবে ইন্টিগ্রেশনে? ইন্টিগ্রেশনে চেইন রুল অ্যাপ্লাই করা যাবে যখন আমাদের পাওয়ার 1 হবে, চলকের পাওয়ার যদি 1 হয় তখন তোমরা ইন্টিগ্রেশনের চেইন রুল অ্যাপ্লাই করতে পারবে। চেইন রুলটা কি, তোমরা যে ফাংশনটাই দেওয়া থাকুক ওই ফাংশনটাকে তোমরা মনে মনে x ধরতে পারবা বা z ধরতে পারবা, z ধরে তুমি ইন্টিগ্রেশন করে দিবা। এবং ডিফারেন্সিয়েশনে যেটা করতাম যে আমাদের x এর সাথে যে সহগটা থাকে সহগটাকে গুণ দিয়ে দিতাম, ইন্টিগ্রেশনের সহগটাকে ভাগ দিয়ে দিব, তাহলে এটাই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, তাহলে এই চেইন রুলটা অ্যাপ্লাই করা যাবে শুধুমাত্র ঘাত বা পাওয়ার 1 এর জন্য। তাহলে এই গেল আমাদের প্রথম টেকনিক, এবং এই টেকনিকের মাধ্যমে এখানে আমরা একটা প্রবলেম সলভ করে দেখাইলাম। ওকে স্যার, কেন করা যায় না, মানে করলে কি হয়, কেন করা যাচ্ছে না x² তো সেটাই আমরা দেখব, সেটা আমরা ধাপে ধাপে প্রত্যেকটা কৌশল শিখি তারপরে দেখব। কারণ তুমি তোমরা এখন আপাতত বুঝতে পারো, এইভাবে চিন্তা করতে পারো যে ধরো তুমি এটা করলে, করার পরে আমরা কি জানি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন একটা একটা উল্টা প্রসেস না, তাহলে তুমি যারা ইন্টিগ্রেশন করছো তাকে তুমি ডিফারেন্সিয়েশন করে দেখো তো আবার আগের জিনিসটা ফেরত আসে কিনা। এবং তোমরা আপাতত তোমরা এই জিনিসটা ট্রাই করে দেখতে পারো যে আগের জিনিসটা তোমরা যদি ওইভাবে করো তাহলে দেখবা ফেরত আসবে না, তাহলে ফেরত আসা না মানেই হচ্ছে তোমাদের ইন্টিগ্রেশনটা ভুল হয়েছে। ঠিক আছে, আপাতত তোমাদের এইটুকু ব্যাখ্যা দিলাম, এবং আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কেন করা যাচ্ছে না, এটা পরে আমরা আরো ক্লিয়ারলি বুঝবো। সো এবার আমরা কৌশল 2 বা আমাদের টেকনিক 2, সো T2, সো আমাদের 2 নম্বর টেকনিক এখন আমরা দেখি, 2 নম্বর টেকনিকটা আমরা কিভাবে ডিল করবো। সো 2 নম্বর টেকনিকের ফর্মটা হচ্ছে এই ধরনের, যদি ফর্ম থাকে √ ax+b, বা ধরো রুটের ভিতরে কিছু একটা রাশি যোগ √cx+d, এই জাতীয় কোন একটা রাশি আছে। সো এখন তোমাদের কমন সেন্স কি বলে এখানে আসলে ঠিক কি করা যেতে পারে? হ্যাঁ, অনুবন্ধী রাশি দিয়ে। এক্স্যাক্টলি, এখন এখানে আমরা অনুবন্ধী দিয়ে গুণ দিয়ে দিতে পারি। এখানে আমরা কি করব, অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করে দিব। তাহলে এটা হচ্ছে কি আমাদের টেকনিক 2, যেখানে আমরা কি করব হর, অর্থাৎ যেটা আমাদের নিচে থাকবে এই হরের অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করব, হরের অনুবন্ধী গুণ করতে হবে। সো আমরা প্রত্যেকটা টেকনিকের সাথে সাথে তার একটা করে ম্যাথ দেখব, তাহলে টেকনিক সম্পর্কে তোমাদের একটু আইডিয়া তোমাদের তৈরি হয়। ঠিক আছে, তারপর আমরা এর ডিটেলস, আমরা চ্যাপ্টারের ম্যাথে কিন্তু এখনো যাচ্ছি না, চ্যাপ্টারের ম্যাথ আমরা ডিটেলস সবগুলো করার চেষ্টা করব। ঠিক আছে, অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে, এই হচ্ছে এই টেকনিকের। সো আপাতত একটা ম্যাথ আমরা দেখি। সো ধরো আমাদের একটা ফাংশন ইন্টিগ্রেশন দিল যে dx করবা, ফাংশনটা হচ্ছে এরকম √x+1 যোগ √x-1। সো আমাদের কাজ হচ্ছে অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করা, গুণ করার পরে হয়তো বা ফাংশনটা এমন একটা ফরম্যাটে চলে আসবে যার ইন্টিগ্রেশনের উত্তর আমি জানি। ঠিক আছে, হয়তো বা এমন একটা ফরম্যাটে ফাংশনটা চলে আসবে, তাহলে আমরা উপরে নিচে অনুবন্ধী দিয়ে গুণ করি। তাহলে উপরে কত হবে, √x+1 -√x-1, তাহলে এই জিনিসটা উপরে গুণ করলাম এবং এই জিনিসটাই আবার নিচে গুণ করবো, √x+1 +√x-1 √x+1 -√x-1 dx। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা লিখলাম। সো নিচে তো একটা ফর্মুলা পড়বো, উপরের জিনিসটা উপরের মতো থাকুক, √x+1 -√x-1, নিচে ফর্মুলা পড়লে কি আসে, a+b ইনটু a-b, তাহলে a² - b² ফর্মুলা, তাহলে √x+1 হোল স্কোয়ার -√x-1 হোল স্কোয়ার। ঠিক আছে, ইনটু dx। ওকে, আচ্ছা এখন √x+1 -√x-1 ডিভাইডেড বাই, যদি আমরা ফর্মুলা হোল রুটটা উঠে যাবে তাহলে x+1 -x+1, তাহলে এই হচ্ছে কি আমাদের এখন ইন্টিগ্রেশনের অবস্থা। তাহলে x x কাটা,
তাহলে 1 আর 1 যোগ করলে 2 তাহলে মানে কত 1 বাই 2 তাই তো 1 আর 1 যোগ করলে এখানে আসতেছে 2 তাহলে এই বাইরে আমরা হাফটাকে বাইরে নিয়ে আসতে পারি তাহলে ইন্টিগ্রেশন অফ রুট ওভার x প্লাস 1 মাইনাস রুট ওভার x মাইনাস 1 এটার ইন্টিগ্রেশন করতে বলছে এখন কিন্তু তোমরা এটার ইন্টিগ্রেশন জানো কিভাবে জানো আমরা জানি ইন্টিগ্রেশনটা আমরা ভাগ করে দিতে পারি তো হাফ হাফের মতো থাকুক তো একবার রুট ওভার x প্লাস 1 এর ইন্টিগ্রেশন করব মাইনাস আবার রুট ওভার x মাইনাস 1 এর ইন্টিগ্রেশন করব এই পুরোটার ইন্টিগ্রেশন এভাবে হবে ঠিক আছে তো এখন বলো তো রুট ওভার x প্লাস 1 এর ইন্টিগ্রেশন কি তোমরা জানো রুট ওভার x প্লাস 1 মানে কি x প্লাস 1 টু দি পাওয়ার হাফ না x প্লাস 1 টু দি পাওয়ার হাফ এর ইন্টিগ্রেশন মাইনাস x মাইনাস 1 টু দি পাওয়ার হাফ এর ইন্টিগ্রেশন এখন দেখো তো ফাংশনটা লিনিয়ার কিনা ফাংশনটা যদি লিনিয়ার হয় তাহলে তোমরা চেইন রুল অ্যাপ্লাই করতে পারবা তাহলে হাফ ইনটু তাহলে বলো তো আমাকে এবার x প্লাস 1 টু দি পাওয়ার হাফ এর ইন্টিগ্রেশন এর রেজাল্ট কি হবে x প্লাস 1 টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 হ্যাঁ হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 মাইনাস x মাইনাস 1 টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 এবং পুরোটার সাথে একটা c যোগ করে দিবা প্লাস c তাহলে এখানে ক্যালকুলেশন করলে কিছু একটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যানসার তাহলে দেখো আমাদের প্রথমেই ফাংশন যেটা ছিল ওই ফাংশনটা দিকে আবার একটু দেখি এই ফাংশনটা কোনোভাবেই আমরা ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলার মধ্যে ফলাইতে পারতাম না সো অনুবন্ধী দিয়ে গুণ করার পরে এটা এমন একটা ফরম্যাটে আসছে যার ইন্টিগ্রেশনটা আমরা জানি বা যাকে কোনো একটা ফর্মুলায় কনভার্ট করা যায় ঠিক আছে সো এটাই হচ্ছে আমাদের টেকনিক টু যে টেকনিকটা ফলো করলে তোমরা হয়তো ইন্টিগ্রেশন করা যাবে এমন কিছু ফাংশনে কনভার্ট করতে পারবা তোমাদের কারেন্ট ফাংশনটাকে ভাইয়া প্লাসি কি আমরা ইন্টিগ্রেশন সাইন উঠে দেওয়ার পর ইউজ করব হ্যাঁ হ্যাঁ প্লাসি কিন্তু ইন্টিগ্রেশন সাইন উঠে দেওয়ার পরে ইউজ করতে হবে ঠিক আছে ওকে তো এবার আসো এবার আমাদের টেকনিক 3 সো এবার আমরা ত্রিকোণমিতিক ফাংশনে যাই টেকনিক 3 আমরা যে টেকনিকগুলো শিখবো এগুলো ডিটেইলস আমরা প্রচুর ম্যাথ করবো তো তোমাদের একদম আত্মস্থ হয়ে যাবে ইনশাল্লাহ কেউ যদি একটু রেগুলার প্র্যাকটিস গুলো করো ইন্টিগ্রেশন ইনশাল্লাহ প্রবলেম থাকবে না আমরা অনেক বেশি টাইম নিয়ে শিখবো সো টেকনিক 3 তে বলছে যে টেকনিক 3 হচ্ছে সাইন এক্স অথবা কস এক্স ঠিক আছে এদের যদি উচ্চতর ঘাত থাকে উচ্চতর ঘাত থাকলে ঘাত মানে হচ্ছে পাওয়ার উচ্চতর ঘাত থাকলে তাকে কি করতে হবে তাকে ফর্মুলা দিয়ে ঘাত কমাইতে হবে ফর্মুলা ইউজ করে এক ঘাতি বানাইতে হবে এক ঘাতি বানানোর আগে কিন্তু তুমি কারো ইন্টিগ্রেশন জানো না এক ঘাতি বানাইতে হবে আমি তোমাদেরকে একটু বলি ব্যাপারটা কি ধরো তোমাদের সামনে ইন্টিগ্রেশন দেওয়া হইলো কথার কথা কজ স্কোয়ার এক্স এখন তুমি কজ স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন তো তুমি জানো না তাহলে তুমি ইন্টিগ্রেশনটা করতে পারবা না কিন্তু যদি তুমি কজ স্কোয়ার এক্স কে কজ এক্স এর মাধ্যমে প্রকাশ করতে পারো মানে পাওয়ারটা কমায় ফেলতে হবে এক ঘাতি বানায় ফেলতে হবে কজ স্কোয়ার এক্স কে কজ এক্স অথবা সাইন এক্স এ কনভার্ট করে দিতে হবে তুমি যদি এক ঘাতি বানায় ফেলতে পারো তারপর তুমি ইন্টিগ্রেশনটা করতে পারবা তাহলে এই যেই টাইপের কাজ হচ্ছে তুমি যত মানে বহুঘাতি মানে বড় বড় ঘাতের সাইন বা কজের রাশি পাবা তাদেরকে তোমার এক ঘাতি বানাইতে হবে এক ঘাতি বানানোর পরে তুমি ইন্টিগ্রেশনটা করতে পারবা তার আগে তার ইন্টিগ্রেশন করা যাবে না আবারও বলতে ইন্টিগ্রেশনকে ডিফারেন্সিয়েশনের মতো দেখা যাবে না ডিফারেন্সিয়েশন তুমি সাইন এক্স কে এক্স ধরতে পারতে তাহলে এক্স স্কোয়ার মনে মনে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করে দিলা পরে সাইন এক্স কে আবার কাফফারা দিয়ে দিলা কিন্তু চেইন রুল ইন্টিগ্রেশনে নাই চেইন রুল নাই তাই ডিরেক্ট ফর্মুলা জানো এমন জিনিসকে ইন্টিগ্রেশন করতে পারবা যার ডিরেক্ট ফর্মুলা জানো আর যার ডিরেক্ট ফর্মুলা জানো না তাকে ডিরেক্ট ফর্মুলা জানো এমন একটা রাশিতে কনভার্ট করতে হবে এই দুইটা কাজ ছাড়া ইন্টিগ্রেশন করা যায় না এবং ডিফারেন্সিয়েশন বলতে গেলে পৃথিবীর অলমোস্ট যে কোনো ফাংশনে ডিফারেন্সিয়েশন পসিবল বাট পৃথিবীর এমন বহু 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 ফাংশন আছে যাদের ইন্টিগ্রেশন করা যায় না অনেক অনেক ফাংশন আছে যাদের ইন্টিগ্রেশন করা যায় না এবং আমরা অনার্স লেভেলে এই জন্য আমরা একটা জিনিস শিখি সেটা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন ঠিক আছে আমরা অসংখ্য ফাংশন ইন্টিগ্রেশন করতেই পারি না ইন্টিগ্রেশন করতেই যেহেতু পারি না তাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট তো আমাদের বের করতে হবে কোনোভাবে তো আমরা যেটা করি তাদেরকে যেহেতু অ্যানালিটিক্যাল পদ্ধতি করতে পারি তাদেরকে আমরা নিউমেরিক্যাল পদ্ধতিতে করি আমরা তোমরা বুঝতেই পারতেছো যে ইন্টিগ্রেশনটা ডিফারেন্সিয়েশনের মতো না চাইলে সবাই ইন্টিগ্রেশন তুমি করতে পারবা না তাকে তোমার নির্দিষ্ট একটা জানা ফর্মুলার ফরম্যাটে নিয়ে আসতে হবে তারপরে তুমি তার রেজাল্ট বলতে পারবা ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখতে হবে আচ্ছা এখন আমরা একটা এক্সাম্পল দেখি আমাদের টাইপ 3 বা আমাদের টেকনিক 3 এর
সো ধরো cos স্কয়ার x, হ্যাঁ cos স্কয়ার x এর ইন্টিগ্রেশন করতে দেওয়া হইছে। সো প্রথম কথা হচ্ছে cos স্কয়ার x এর ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা আমার জানা নাই, তবে আমি cos x এর ফর্মুলা জানি, আর cos স্কয়ার x এর কিন্তু কোনো ফর্মুলা আমি জানি না। তো একটা কাজ করি, আমাদের টার্গেট কি একঘাতি বানাইতে হবে না, আমাদের টার্গেট হচ্ছে একঘাতি বানাইতে হবে। আচ্ছা দেখো তো আমি এই অপারেশনটা করতে পারি কিনা, বাইরে একটা হাফ গুণ দিলাম, ভিতরে একটা দুই গুণ দিলাম, তাহলে 2 cos স্কয়ার x বানাই দিলাম জিনিসটাকে, 2 cos স্কয়ার x dx, একটা হাফ গুণ দিয়েছি একটা দুই গুণ দিলাম, ঠিক আছে। তাহলে হাফ আর দুই গুণ দিলে কোনো চেঞ্জ হয় নাই, আমার ইকুয়েশন ঠিকঠাক আছে। তাহলে আমি বাইরে আবার হাফটা রাখলাম। এইবার বলো 2 cos স্কয়ার x এর ফর্মুলা কি তোমরা জানো? 2 cos স্কয়ার x = কি লেখা যায় বলো তো? 1 + cos 2x, ভেরি গুড, 1 + cos 2x = 2 cos স্কয়ার x। তাহলে আমরা জাস্ট একটা কাজ করি, 2 cos স্কয়ার x এর পরিবর্তে আমরা এটা বসাই দিই 1 + cos 2x, তাহলে 1 + cos 2x এর ইন্টিগ্রেশন। এইবার দেখো আমরা কিন্তু ইন্টিগ্রেশনটা জানি, কারণ তুমি cos 2x এর ইন্টিগ্রেশনের ফর্মুলাও তুমি জানো, এটাও জানো, আবার তুমি 1 এর ইন্টিগ্রেশনের ফর্মুলাও তুমি জানো, তাহলে এখন কিন্তু তুমি ইন্টিগ্রেশন করতে পারবা। বাট এতক্ষণ পর্যন্ত তুমি করতে পারতা না, বাট এখন তুমি ইন্টিগ্রেশন করতে পারবা, ঠিক আছে। তাহলে বাইরে আমরা হাফটা রাখলাম। এখন তুমি বলো 1 কে আমরা ইন্টিগ্রেশন করব যোগ cos 2x কে আমরা ইন্টিগ্রেশন, আমি অনেক ভেঙে ভেঙে দেখাই দিছি, কয়েকদিন পরে তোমরা একটু অভ্যস্ত হয়ে গেলে আমরা আরেকটু ফাস্ট যাব, ঠিক আছে। সো হাফ, এবার বলো তো 1 এর ইন্টিগ্রেশন কত হবে? x x যোগ আর cos 2x এর ইন্টিগ্রেশন কি? sin 2x, sin আর বাইরে একটা হাফ গুণ হবে sin 2x / 2, ভেরি গুড, sin 2x / 2 + c, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যানসার। সো তোমরা বুঝতে পারছো তো যে আমাদের আসলে টার্গেটটা কি? সো এভাবে যদি বহুঘাতী বা বড় বড় ঘাত থাকে তাদেরকে আমরা কি করব, ফর্মুলা দিয়ে ছোট ছোট ঘাতে কনভার্ট করব, ছোট ছোট মানে এক ঘাতি কোনো কিছুতে কনভার্ট করব, তারপর আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। আমি এই টাইপের আরেকটা প্রবলেম দেখাই, তাহলে তোমাদের পুরো বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এবার দেখো, হ্যাঁ বলো, এই টু পুরো যাবে অবশ্যই, এই যে এটা হচ্ছে প্রবলেম শেষের দিকে, শেষের দিকে জিবে, ঠিক আছে ওকে। সো এবার আমরা আরেকটা প্রবলেম দেখি, আমাদের টেকনিক 3 এর, ধরো আমি sin to the power 4x এর ইন্টিগ্রেশন করতে বলছি। সো প্রথম কথা হচ্ছে sin to the power 4x এর ইন্টিগ্রেশন তুমি জানো না, তাই ইন্টিগ্রেশন তুমি করতে পারবা না। তাহলে তোমার কি করতে হবে, তোমাকে sin to the power 4x কে পাওয়ার কমাইতে হবে, পাওয়ার কমায় কমায় কি করতে হবে, এক ঘাতি বানাইতে হবে, ওকে। তাহলে এক ঘাতি বানানোর টেকনিকটা দেখো, দেখো তো আমি এখানে একটা কাজ করব, দেখো তো এই জিনিসটা বুঝলাম, আমি বাইরে একটা 1/4 দিয়ে গুণ দিলাম এবং ভিতরে একটা 4 দিয়ে গুণ দিলাম, ঠিক আছে। বাইরে 1/4 দিছি, ভিতরে 4 দিছি, ঠিক আছে। তো এবার দেখো তো তোমরা পরের লাইনটা বুঝো কিনা, তো এটা তো বুঝতেই পারছো, বাইরে 1/4 গুণ দিলাম আর ভিতরে 4 গুণ দিলাম। তো এই 1/4 মতো থাকুক। এবার 4 sin টু দি পাওয়ার 4x কে কি আমি এরকম লিখতে পারি, 2 sin স্কয়ার x হোল স্কয়ার? দেখো তো এই জিনিসটা করা যায় কিনা। এখন এখন আমাকে বলো 2 sin স্কয়ার x এর কোনো ফর্মুলা কি তোমরা জানো? 2 sin স্কয়ার x এর ফর্মুলা 1 - cos 2x, ভেরি গুড, 1 - cos 2x 1 - cos 2x 1/4। তাহলে আমরা কি করব, আমাদের টার্গেট থাকবে বড় বড় পাওয়ারকে ছোট ছোট পাওয়ারে নিয়ে আসা। তাহলে 2 sin স্কয়ারটাকে কি করলাম আমরা, এক ঘাতে কিছু বানায় ফেললাম। তাহলে 2 sin স্কয়ার x কে কি বানাবো, 1 - cos 2x, তাহলে 1 - cos 2x এ কনভার্ট করলাম, এর বাইরে হোল স্কয়ার আছে। তাহলে দেখো তো 2 দি পাওয়ার 4 থেকে আমরা স্কোয়ারে চলে আসলাম। এখন আমরা এটাকে আবারও ছোট করবো, আরো ছোট করবো, সেটা কিন্তু বড় একটা প্রবলেম নিয়ে নিছি তোমাদের জন্য, ঠিক আছে। বড় একটা প্রবলেম নিলাম, আশা করি বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এই টেকনিকটা কি বলতে চাইতেছে। তাহলে এবারে আমি হোল স্কোয়ারটা ফালাই, হোল স্কোয়ার অ্যাপ্লাই করলে কি আসবে, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস 2ab, তাই তো? তাহলে এ স্কোয়ার মাইনাস 2 × cos 2x + বি স্কোয়ার, মানে হচ্ছে cos স্কোয়ার 2x। তাহলে এই হচ্ছে হোল স্কোয়ার অ্যাপ্লাই করলাম, এই হলো ইন্টিগ্রেশন। সো 1/4 মতো থাকুক। সো আমি 1 এর ইন্টিগ্রেশন করতে পারবো আলাদাভাবে, মাইনাস আমি 2 কে বাইরে রাখলাম, cos 2x এর ইন্টিগ্রেশন করতে পারবো আলাদাভাবে, তাই তো? cos 2x এর ইন্টিগ্রেশন করতে পারবো যোগ আমি আলাদাভাবে cos স্কয়ার 2x এর ইন্টিগ্রেশন করতে পারবো। ওই যে আমরা জাস্ট কি করলাম, আমাদের প্রপার্টিটা ইউজ করলাম, তোমরা তো প্রপার্টিটা আশা করি জানো যে
প্লাস মাইনাস আকারের ভিতরে অনেকগুলো রাশি থাকলে তাদেরকে আলাদাভাবে ইন্টিগ্রেশন করা যায়, করলে রেজাল্ট একই আসে। তো 1/4, আর এবার হচ্ছে 1 এর ইন্টিগ্রেশন মাইনাস 2 ইনটু cos 2x। তো cos 2x এর ইন্টিগ্রেশন কিন্তু আমরা জানি, তাহলে এটাও আমরা পারবো, 1 এর ইন্টিগ্রেশন পারবো। এখন ঝামেলা হচ্ছে cos স্কয়ার 2x। তাহলে cos স্কয়ার 2x এর কি করতে হবে, তোমরা তো সেটা জানো আশা করি। তো বলো তো, cos স্কয়ার 2x এর আমরা কি করব, বাইরে একটা হাফ গুণ দেই, ভিতরে একটা 2 গুণ দেই, 2 cos স্কয়ার 2x, তাই তো dx। ওকে, সো বাইরে 1/4 থাকুক। সো এইবার dx মাইনাস 2 ইনটু cos 2x প্লাস হাফ ইনটু, এবার 2 cos স্কয়ার 2x কে কি লিখবো বলো তো, 2 cos স্কয়ার 2x কে কি লেখা যাবে, 1 প্লাস 1 cos cos 4x 4x cos 4x, তাহলে তার ইন্টিগ্রেশন। ঠিক আছে, এই হচ্ছে টোটাল রাশি। তো এইবার আমরা দেখো সবার ইন্টিগ্রেশন কিন্তু আমাদের জানা, এবার সবার ইন্টিগ্রেশনটা করি। তো 1/4 আছে, 1/4 এর মতো 1 এর ইন্টিগ্রেশন কত আসবে বলো তো, x মাইনাস 2 ইনটু cos 2x এর ইন্টিগ্রেশন কত আসবে, cos 2x এর ইন্টিগ্রেশন কত, cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x ডিভাইডেড বাই 2, 2 টু কাটা, যোগ হাফ ইনটু 1 প্লাস cos 4x এর ইন্টিগ্রেশন কি বলো তো, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x আর cos 4x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 4x ডিভাইডেড বাই 4। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ইন্টিগ্রেশন, তার সাথে একটা c যোগ করে দাও, তাহলে এই হচ্ছে আমাদের অ্যানসার। বলো তো এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা সবাই? ওকে, সো আমরা এই টেকনিকটা আশা করি বুঝতে পারছি, এই টেকনিকটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কখন অ্যাপ্লাই করতে হবে। সো এবার আমরা পরের টেকনিকে যাই, ইন্টিগ্রেশন দুইটা জায়গায় তুমি করতে পারবে না, একটা যদি স্কোয়ার কিউব টু দি পাওয়ার 4 মানে বড় বড় ঘাত থাকে, বড় ঘাত থাকলে ইন্টিগ্রেশন করা যাওয়া খুব ঝামেলা। আরেকটা হচ্ছে যদি একাধিক ফাংশন গুণাকারে থাকে, একাধিক ফাংশন যদি গুণাকারে থাকে, ধরো সাইন এক্স ইনটু কজ এক্স, এভাবে যদি গুণাকারে থাকে তখন ইন্টিগ্রেশন করাটা ঝামেলা হয়ে যায়। তাহলে এভাবে যখন ফাংশন গুলো গুণাকারে থাকবে তখন তাদেরকে যদি ফর্মুলা দিয়ে আমাদের যোগ আকারে নিয়ে আসতে হবে। সো আমাদের পরের টাইপ বা আমাদের টেকনিক 4 হচ্ছে এই জিনিসটা নিয়েই ডিল করবে। তো টেকনিক 4 এর কাজ কি, টেকনিক 4 এ বলা হয়েছে যে যদি আমাদের এমন থাকে যে ধরো সাইন এম এক্স কজ এন এক্স, সাইন এক্স কজ এক্স, আবার ধরো সাইন এম এক্স আবার সাইন এম এক্স, সাইন সাইন কজ কজ, আবার ধরো সাইন কজ সাইন সাইন, আবার কজ কজও তো হইতে পারে, কজ এম এক্স ইনটু কজ এন এক্স। তো এই ধরো তিনটা আকৃতিতে যদি আমাদের কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে দেয় তখন আমাদের এই আকারের যদি হয়, এই আকারের হলে তখন আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব, আমাদের কাজ থাকবে সাইন কজের পৃথক ফাংশন বানানো, সাইন এক্স ও কজ এক্স এর যোগে কনভার্ট করা, যোগে নিয়ে যাও, যোগের ফর্মুলা অ্যাপ্লাই করো। সো যোগের ফর্মুলাটা আবার কি ভাই, সো সেটাই একটু বলি, তোমরা কি এই ফর্মুলাটা জানো যে 2 সাইন এ কজ বি, 2 সাইন এ কজ বি কে আমরা যোগের ফর্মুলায় কিভাবে লিখতে পারি বলো তো, সাইন এ প্লাস বি প্লাস, এটা তোমাদের মনে আছে 2 সাইন এ কজ বি, এটা ফর্মুলা কি বলো তো, 2 সাইন এ কজ বি হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমরা এই যে যোগের ফর্মুলাটা আছে তাহলে এভাবে যদি থাকে তাহলে এই 2 সাইন এ কজ বি কে তাহলে আমরা কি করতে পারলাম, যোগের ফর্মুলা কনভার্ট করতে পারলাম না, তারপরে কি তুমি ইন্টিগ্রেশন করতে পারবা, বা 2 সাইন এ কজ বি থাকলে তুমি ইন্টিগ্রেশন করতে পারবা না। এরপরে মনে করো এই ফর্মুলাটা আসলো 2 cos a cos b, তাহলে বলো তো তার যোগের ফর্মুলাটা কি হবে, 2 cos a cos b যোগের ফর্মুলা কি হবে বলো তো, cos a plus b minus cos a plus b যোগ cos a minus যোগ a minus, তাহলে এই হচ্ছে কি cos এর যোগের ফর্মুলা। সেম একই ভাবে যদি sin এরটা থাকে sin sin 2 sin a sin b, তাহলে এটার ফর্মুলাটা কি বলো তো, cos a minus b minus cos a plus b, এটাই না। তাহলে এই হচ্ছে তিনটা ফর্মুলা, যেই তিনটা ফর্মুলা আমাদের টেকনিক 4 এর মধ্যে অনেক বেশি কাজে লাগবে। তো আমাদের এখানে কিছু ফাংশনের ইন্টিগ্রেশন করতে দিবে যাদের যারা গুণাকারে থাকবে, sin cos sin sin এরা গুণাকারে থাকবে, তাদেরকে আমরা কি করব, তাদেরকে আমরা যোগে কনভার্ট করব, তাদেরকে আমরা যোগের ফর্মুলাতে কনভার্ট করব। যোগের ফর্মুলাতে কনভার্ট করলে তখন কিন্তু আমরা খুব সহজেই ইন্টিগ্রেশনটা করতে পারবো।
ঠিক আছে সো একটা एग्जांपल দেই একদম ক্লিয়ার হয়ে যাবে ধরো আমি ধরো র্যান্ডমলি প্রবলেম দিব কিনা আচ্ছা ধরো একটা প্রবলেম নিলাম যে এটা বোর্ডে আসছে sin 5x into sin 3x ধরো এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করতে বলছে dx এর সাপেক্ষে সো প্রথম কথা হচ্ছে তুমি দুইটা জিনিসের গুণ আকারে থাকলে তাদের ইন্টিগ্রেশন তুমি জানো না sin 5x sin 3x এর গুণ গুণফল ইন্টিগ্রেশন তো তুমি জানো না তাহলে কিভাবে করা যায় এটা এটা কাজ করে বাইরে একটা হাফ নেই ভিতর একটা দুই গুণ দেই তাহলে 2 sin 5x into sin 3x dx এখন বলো তো 2 sin 5x into sin 3x এর ফর্মুলাটা কি যোগের ফর্মুলাটা কি লিখতে পারি আমরা তার পরিবর্তে cos a minus b minus cos a plus b এটাই না আমাদের ফর্মুলা তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এটা কার পরিবর্তে 2 sin 5x আর sin 3x তার পরিবর্তে আমরা তার ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম এখন দেখো আমরা ইন্টিগ্রেশনটা খুব সহজে করতে পারবো সো আমাদের আসছে cos 2x minus cos 8x তো তার ইন্টিগ্রেশন করতে হবে আমাদের ঠিক আছে সো এখন বলো তো cos 2x এর ইন্টিগ্রেশন কত হবে sin 2x / 2 minus cos 8x এর ইন্টিগ্রেশন কি হবে sin 8x / 8 plus c এবং তার সাথে হচ্ছে কত plus c করে দিলাম সো আমাদের প্রবলেম সলভ সো বলো তো এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা বা এই টেকনিকটা বুঝতে পারছো জি ভাইয়া এই এখানে c টা কি হাফের সাথে গুণ হবে সিটা হচ্ছে যখন তুমি ইন্টিগ্রেশন শেষ করবা তখন তুমি প্লাস সি দিয়ে দিবে সবার সাথে সবার লাস্টে প্লাস সি দিয়ে দিলে চলবে ঠিক আছে ওকে সো এই টেকনিকটা গেল এবার হচ্ছে টেকনিক 5 টেকনিক 5 টেকনিক 5 টা দেখি আমরা আজকে কিন্তু রেগুলারলি ম্যাথ করতেছি না আমরা জাস্ট টাইপগুলো বা টেকনিকগুলো শিখে রাখতেছি পরে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা প্রচুর ম্যাথ প্র্যাকটিস করব সো এখন দেখো টেকনিক 5 এ কি বলা হইছে ধরো ইন্টিগ্রেশন করতে গেছো একটা বাইতে প্রথম অংশ দুইটা অংশ পাইলা ধরো একটা দ্বিতীয় অংশ এখন তুমি এমন পাইছো প্রথম অংশ দ্বিতীয় অংশ দুইটা অংশ পাইলা এখন ধরো প্রথম অংশকে অন্তরীকরণ করলে দ্বিতীয় অংশ পাওয়া যায় মানে প্রথম অংশকে ডিফারেন্সিয়েশন করলে দ্বিতীয় অংশ ধরো পাওয়া যায় তাহলে তুমি প্রথম অংশ ইকুয়াল টু জেড ধরবে ওই যে আমরা যেটা বললাম মেথড অফ সাবস্টিটিউশন আসলে যে কারে যে জেড ধরবো সেটাই আর কি শিখাচ্ছি যে প্রথম অংশ এমন যদি হয় ইন্টিগ্রেশনে দুইটা অংশ আছে যে একটা অংশকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা অংশ পাওয়া যাচ্ছে তাহলে যারে ডিফারেন্সিয়েশন করলে যারে ধরো প্রথম অংশকে ডিফারেন্সিয়েশন করলে দ্বিতীয় অংশটা পাওয়া যাচ্ছে তাহলে প্রথম অংশ ইজ ইকুয়াল টু তুমি জেড ধরবে প্রথম অংশ ইজ ইকুয়াল টু জেড ধরলে ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে ঠিক আছে সো একটা এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে পারবা এটা এই টেকনিকটা কি বুঝাইতে চাইছে এবং এই টেকনিকটা প্রচুর ইউজ আছে x আর ধরো রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার ধরো dx দেখো তো এর ইন্টিগ্রেশন তুমি জানো কিনা এর ইন্টিগ্রেশন কিন্তু তুমি জানো না কিন্তু আমাকে একটা জিনিস বলো তোমরা কেউ এখানে দেখে তোমাদের কাছে কি মনে হয় এখানে এখানে কি এমন কোন রাশি আছে যাকে ডিফারেন্সিয়েশন করলে উপরের রাশিটা পাওয়া যাইতে পারে বা উপরের রাশির কাছাকাছি কিছু একটা পাওয়া যাইতে পারে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স্যাক্টলি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখো তো আমরা কিন্তু মাইনাস টু এক্স পাচ্ছি মানে আমরা উপরের রাশির টাইপের কিছু একটা পাচ্ছি তাই তো তাহলে আমরা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কে জেড ধরবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কে জেড ধরবো এইবার বলতো উভয় পাশে যদি ডিডিএক্স করি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসতেছে দেখো এটাই আসে না মাইনাস টু এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড মাইনাস টু এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড দেখো তো এই জিনিসটা আসছে কিনা মাইনাস টু এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড আমরা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কে জেড ধরলে
ডিফারেন্সিয়েশন করলে এটাই আসে -2x dx dz তাহলে বলতো dx কত লিখতে পারি আমরা তাহলে আমরা x dx কত লিখতে পারি x dx তাহলে -2 টাকে ওই পাশে পাঠিয়ে দেই তাহলে x dx আমরা লিখতে পারি dz ডিভাইডেড বাই -2 x dx আমরা লিখতে পারি dz ডিভাইডেড বাই -2 এখন আমরা সাবস্টিটিউশনের কাজটুকু করতে পারবো সো 1 মাইনাস এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা নিচে কত বসাবো জেড বসাবো তাহলে আমরা পাচ্ছি রুট ওভার জেড এবার এক্স ডিএক্স বলতো এক্স ডিএক্স এর পরিবর্তে তুমি কত বসাবা এখানে উপরে দেখো তো এক্স আর ডিএক্স গুণাকার আছে এই তাদের পুরোটার পরিবর্তে আমরা কত বসাইতে পারি ডিজেড বাই -2 ডিজেড ডিভাইডেড বাই -2 সো -2 তো হচ্ছে বাইরে চলে যাবে মানে -1/2 বাইরে চলে আসলো এবার হচ্ছে 1/√z এর ইন্টিগ্রেশন করব দেখো এটার ইন্টিগ্রেশন তোমরা জানো কিভাবে জানো -1/2 বাইরে থাকলো আর 1/√z কে আমরা কি লিখতে পারি z^-1/2 লিখতে পারি কিনা বলো তো z^-1/2 এর ইন্টিগ্রেশন না তাহলে তাহলে এবার বলো তো z^-1/2 এর ইন্টিগ্রেশনটা কি হবে z^-1/2 + 1 / -1/2 + 1 + c ঠিক আছে এবার দেখো তো z এর মান কত z = 1 - x² তাহলে আমাদের অ্যানসার কি আসবে -1/2 × 1 - x² - 1/2 + 1 / -1/2 + c তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার আচ্ছা বলো তো এই প্রবলেমটা বুঝতে পারছো কিনা সবাই জি স্যার সবাই একটু বলো সবাই বুঝতে পারতেছো কিনা জি ভাই বুঝছি জি স্যার ওকে ভেরি গুড সো এটা গেল আমাদের কি টেকনিক 5 এটা হচ্ছে আমাদের 5 নম্বর টেকনিক যেখানে আমরা চেষ্টা করব আমাদের যেই জিনিসটাকে ইন্টিগ্রেশন করতে দেওয়া হয়েছে তাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে কিনা সম্পর্কটা কেমন সম্পর্ক ডিফারেন্সিয়েশনের কোনো সম্পর্ক আছে কিনা যে এমন কি হচ্ছে হচ্ছে কিনা যে একটা অংশকে ডিফারেন্সিয়েশন করলে আমরা অপর অংশটা পাচ্ছি এমন যদি হয় তাহলে যারে ডিফারেন্সিয়েশন করলে অপর অংশটা পাচ্ছি তারে আমরা জেড ধরবো যেমন আমরা এখানে 1 - x² কে ডিফারেন্সিয়েশন করলে এক্স জাতীয় কিছু একটা পাচ্ছিলাম তাই আমরা 1 - x² কে জেড ধরলাম এবং আমরা পরে দেখলাম কি জিনিসটা কনভার্ট হয়ে এমন একটা ফরম্যাটে কনভার্ট হয়েছে যাকে ইন্টিগ্রেশন করা যাচ্ছে সহজে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের টেকনিক 5 এবং এগুলার আমরা ডিটেইলস আরো বুঝবো যখন আমরা এই জাতীয় আরো প্রবলেম সলভ করব ঠিক আছে এবং আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা পুরোটাই থাকবে প্রবলেম সলভিং এর উপর আমরা আজকে যে টেকনিকগুলো শিখবো তার পুরোটাই হবে নেক্সট ক্লাসে তার প্রবলেম সলভিং এর উপর ঠিক আছে তো নেক্সট ক্লাসে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরো বেটার হবে ইনশাআল্লাহ সো আমাদের টেকনিক 6 টেকনিক 6 এ বলতেছি তাইবা মুমু তুমি লেট করলা যা তো আমাদের তো ক্লাস শেষের দিকে ভাইয়া আসলে আমার বাসায় একটু সমস্যা হয়েছিল তো আচ্ছা ওকে ঠিক আছে তুমি তাহলে রেকর্ডটা দেখে নিও ওকে ভাইয়া এখন এখন টাইপ 6 হচ্ছে টাইপ 5 এর মতনই সিমিলার টাইপেরই স্টেটমেন্ট বলা হইতেছে এখানে এখানে যেটা বলা হইতেছে যদি তুমি আমরা ইনভার্স ত্রিকোণমিতি সম্পর্কে সাথে কিন্তু আমরা পরিচিত আমরা যারা ডিফারেন্সিয়েশন করছি আমরা জানি ইনভার্স ত্রিকোণমিতি ফাংশনের ডিফারেন্সিয়েশন গুলো আমরা শিখছি ইনভার্স ত্রিকোণমিতি ফাংশনের কিছু বেসিক কিছু জিনিস আমরা জানি ফর্মুলা গুলো আমরা কিন্তু জানি তো এখানে বলা হইতেছে যদি যদি এমন হয় যে বিপরীত ইনভার্স ত্রিকোণমিতি কোন ইনভার্স ত্রিকোণমিতি একটা ফাংশন একটা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন এবং ওই ফাংশনের অন্তরীকরণ ওই ফাংশনের অন্তরীকরণও এক্সিস্ট করে অন্তরীকরণ এক্সিস্ট করতেছে এক্সিস্ট করে আমাদের এমন একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করতে দিল যেই ফাংশনের মধ্যে আমাদের ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনটাও আছে এবং তার অন্তরীকরণ বা তার ডিফারেন্সিয়েশনটাও এক্সিস্ট করে তখন আমরা ইনভার্স ত্রিকোণমিতিক যে ফাংশনটা আছে বা বিপরীত বৃত্তীয় ফাংশন সেটা ইজ ইকুয়াল টু জেড ধরবো এবং আমাদের প্রবলেমটা মিলে যাবে এটা কিন্তু অনেকটা আমাদের টেকনিক 5 এর মতনই তো আমি একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবা যে আসলে আমি কি বোঝাতে চাইতেছি তো ধরো এখানে একটা প্রবলেম x² * খুব হিজিবিজি লাগবে ইন্টিগ্রেশনটা বাট ইন্টিগ্রেশনটা খুব ইজি 10 inverse x³ / 1 + x⁴
inverse x cube on plus x to the power 6 plus dx. Okay. So এই ফাংশনটার হচ্ছে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। প্রথম কথা হচ্ছে এই ফাংশন ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা তোমার জানা নাই। সো এখন এটাকে কি করতে হবে? এটাকে সাবস্টিটিউশন মেথড অফ সাবস্টিটিউশনের মাধ্যমে জিনিসটাকে চেঞ্জ করে কিসে আনতে হবে? ইন্টিগ্রেশন করার যোগ্য কোন একটা ফাংশনে নিয়ে আসতে হবে যার যার ইন্টিগ্রেশন তুমি করতে পারবা। তাহলে এখন প্রথমে আমরা একটা কাজ করি, চলো আমরা জেড ধরার আগে আমরা একটা জিনিস চেক করি, টেন ইনভার্স এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কত সেটা আগে চেক করি। বলো তো টেন ইনভার্স এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কত হবে? 1/1 প্লাস এক্স কিউব স্কোয়ার, তারপর যাকে আমরা এক্স ধরছি তাকে আবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে ddx অফ এক্স কিউব, তাই তো? প্রথমে আমরা এই এক্স কিউব কে মনে মনে এক্স ধরছিলাম, তাহলে টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা কি? টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে টেন ইনভার্স এক্স কিউবের ডিফারেন্সিয়েশন কি হবে? 1/1 প্লাস এক্স কিউব হোল স্কোয়ার। এবং কাকে আমরা এক্স ধরছি মনে মনে? আমরা এক্স কিউব কে এক্স ধরছি, তাহলে এক্স কিউব কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এক্স কিউব কে যদি আবার ডিফারেন্সিয়েশন করি আমি পাচ্ছি 3x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6। তাহলে এই হচ্ছে আমার রাশি। আচ্ছা এখন একটা জিনিস দেখো তো, ভালোভাবে খেয়াল করো তো, তাহলে টেন ইনভার্স এক্স কিউবের অন্তরীকরণ করলে যেই জিনিসটা আমরা আসলে পাই সেটা কি তোমার ওই ফাংশনের মধ্যে এক্সিস্ট করতেছে কিনা? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 এই জিনিসটা তোমার ওই ফাংশনের মধ্যে আছে কিনা দেখো তো, যেই ফাংশনকে আমার ইন্টিগ্রেশন করতে দেওয়া হয়েছে। টেন ইনভার্স এক্স কিউব কে ডিফারেন্সিয়েশন করলে যেই রাশিটা আসে সেই রাশিটা কি আমার ওই ফাংশনের মধ্যেই এক্সিস্ট করে কিনা? এক্স এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 এটা এক্সিস্ট করতেছে কিনা দেখো তো। জি স্যার আছে তো, কিন্তু 3 নাই জি। থ্রি তো সমস্যা নেই, আমি জোর করে একটা 3 নিয়ে আসতে পারি, একটা 1/3 ভাগ দিয়ে, 1/3 গুণ দিয়ে 3 আমি জোর করে নিয়ে আসতে পারবো, এটা কোনো ব্যাপার না। আচ্ছা তাহলে তাহলে আমাদের ইকুয়েশন খুব সিম্পল, 10 ইনভার্স এক্স কিউব কে আমরা জেড ধরবো। সো 10 ইনভার্স এক্স কিউব কে এখন আমরা জেড ধরলে আমাদের প্রবলেমটা মিলে যাবে। সো আমাদের কাজ হবে 10 ইনভার্স এক্স কিউব ইজ ইকুয়াল টু আমরা জেড ধরলাম, তাহলে উভয় পাশে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, আমরা মাত্রই দেখলাম ডিফারেন্সিয়েশনের রেজাল্ট কি আসে, 3x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু dz বাই tx। তাহলে আমরা বলো তো dx কত আসতেছে এখানে সব মিলে? 3x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6 dx ইজ ইকুয়াল টু dz। তাহলে আমরা এই টোটাল রাশিটার মান পাচ্ছি হচ্ছে dz, আর 10 ইনভার্স x কিউবের মান আমরা ধরছি z। তাহলে এবার আমরা এই সাবস্টিটিউশনটা এখানে অ্যাপ্লাই করব, ঠিক আছে? সো আকিটা যদি বলতে 3 নাই, তো আমরা দেখো তো এই কাজটা কিন্তু করতেই পারি, বাইরে আমরা 1/3 দিলাম আর ভিতরে একটা 3 গুণ দিয়ে দিলাম, এইবার কিন্তু আমাদের জিনিসটা মিলে গেছে, ঠিক আছে? সো এবার আমরা যা সাবস্টিটিউশনের কাজটুকু করি, ঠিক আছে? সো এটা আমাদের সাইডে থাকুক। সো 10 ইনভার্স, তাহলে এখন আমরা দেখো তো কারে কি ধরলাম ওই জিনিসটা আমরা চেঞ্জ করি। সো 10 ইনভার্স এক্স কিউবের পরিবর্তে তাহলে আমরা কত বসাবো? জেড বসাবো। প্রথমে আমরা ওইটার পরিবর্তে জেড বসাইলাম। এখন তোমরা একটা জিনিস চিন্তা করো, আমি একটা রিজিয়নকে মার্ক করি, দেখো তো এই পুরো রিজিয়নের মান তোমরা জানো কিনা? 3x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6 ইনটু dx, এই পুরো অংশের মান কত বলো তো? এই পুরো অংশের মান কত? dz। এই পুরো অংশের পরিবর্তে আমি শুধুমাত্র dz বসাইলে এনাফ। তাহলে 3x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6 ইনটু dx, এই পুরাটার পরিবর্তে আমি তাহলে কত বসায় দিব? dz। তাহলে আমি 10 ইনভার্স x কিউব, 10 ইনভার্স, তাহলে আমি কত 10 ইনভার্স x কিউব, 10 ইনভার্স x কিউবের পরিবর্তে বসায় দিচ্ছি কত? z, আর বাকি পুরাটার পরিবর্তে আমি বসায় দিচ্ছি dz, ঠিক আছে? সো এবার দেখো তো ইন্টিগ্রেশনটা কতটা সিম্পল হয়ে গেল, বাট দেখতে কতটা কঠিন মনে হয়েছিল, যে অনেক হিজিবিজি একটা লাগতেছে ফাংশনটা, বাট দেখো ইন্টিগ্রেশনটা আসলে কতটা সিম্পল। তাহলে এটা ইন্টিগ্রেশন কত আসবে? জেড স্কোয়ার আসবে, জেড স্কোয়ার মানে জেড টু দি পাওয়ার 1 প্লাস 1, জেড টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস সি, তাহলে জেড স্কোয়ার বাই 2, তাই তো? তো 1/3 ইন্টু জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, তাহলে এটা আসছে 1/6 ইন্টু জেড স্কোয়ার। তাহলে জেড ইজ ইকুয়াল টু কাকে ধরছিলাম? জেড ধরছিলাম 10 ইনভার্স এক্স কিউব কে। তাহলে আমরা জেড এর পরিবর্তে বসাই দিই 10 ইনভার্স এক্স কিউব হোল স্কোয়ার প্লাস সি। এই হচ্ছে আমার ইন্টিগ্রেশনের রেজাল্ট। এবার বলো তো টাইপ 6 এর এটা তোমরা বুঝতে পারছো কিনা, টেকনিকটা বুঝতে পারছো কিনা?
এই টাইপ থেকে, এই টাইপ থেকে কিন্তু প্রচুর প্রবলেম থাকে। হ্যাঁ নিহাল কি কোনো প্রশ্ন করছিলা? এটা একটু আরেকবার বুঝাবেন শর্ট করে। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ একটা জিনিস দেখো, এই টাইপের আমাদের আইডিয়াটা কি ছিল, আমাদের আমাদের স্টেটমেন্টটা ছিল এই কৌশলের, যে যদি আমরা কোনো ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন পাই, আমরা প্রথমে চেক করব ওই ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটা কি আমার ফাংশনের মধ্যে এক্সিস্ট করে কিনা। তাহলে এখন আমরা চেক করব জিনিসটা। তো দেখো আমাদের এখানে আমরা একটা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন পাচ্ছি কত, 10 ইনভার্স x কিউব। সো আমরা এখানে একটু রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাও, রাইট হ্যান্ড সাইডে দেখো তো 10 ইনভার্স x কিউব কে যখন আমরা ডিফারেন্সিয়েশন করি তখন আমরা বেসিক্যালি দেখো এরকম একটা জিনিস পাই, 3x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6। তুমি তো ডিফারেন্সিয়েশন পারো, তাহলে তুমি এই জিনিসটা চেক করে দেখতে পারবা, 10 ইনভার্স x কিউবের ডিফারেন্সিয়েশন হচ্ছে 3x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6। এইবার দেখো তো আমার যে ফাংশন আছে সেই ফাংশনের মধ্যে ওই জিনিসটা এক্সিস্ট করে কিনা। আমার ফাংশনে বেসিক্যালি এরকম ছিল, x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x কিউব কিন্তু ফাংশনের মধ্যে এক্সিস্ট করতেছিল দেখো তো। তাহলে আমি 10 ইনভার্স x কিউবের ডিফারেন্সিয়েশন থেকে কি পাচ্ছি, 3x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6। তাহলে ওইটা 3 আনার জন্য আমি এখানে একটা 3 গুণ দিয়ে দিতে পারি আর বাইরে একটা 1 বাই 3 নিয়ে আসতে পারি। তাহলে এখন দেখো তো আমি যে জিনিসটা পাচ্ছি ডিফারেন্সিয়েশন থেকে 10 ইনভার্স x কিউব সেই জিনিসটা কিন্তু আমার ফাংশনের মধ্যে এক্সিস্ট করতেছে। তাহলে আমি z ধরব আছে তো এই আজ মাইনের কার ছবি দিয়ে রাখছো, ওটা তো তালহার ছবি দিয়ে রাখছো। হ্যাঁ ভাই কিউট না, এটা তো ছোট বলা। আচ্ছা স্ক্রিন শেয়ার হইছে মনে দেখো তো। আচ্ছা রেকর্ড কি চলতেছে? হ্যাঁ ভাই হইছে, রেকর্ড হইতে হইতেছে না, রেকর্ড হইতেছে। ওকে ওকে ওকে। আচ্ছা নিহালা যে প্রশ্নটা ছিল ওইখানে আবার আসি। সো 10 ইনভার্স x কিউব কে ডিফারেন্সিয়েশন করলে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে 3x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6। এবং আমরা কিন্তু সিমিলার টাইপের একটা রাশি কিন্তু আমরা ওই ফাংশনের মধ্যেই খুঁজে পাইছি, এই যে দেখো 3x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6। তাই আমরা z ধরবো কাকে, z ধরবো 10 ইনভার্স x কিউব কে z ধরবো, কারণ 10 ইনভার্স x কিউব কে z ধরলে আমরা তার ডিফারেন্সিয়েশনে ওই সিমিলার একটা জিনিস ওই ফাংশনের মধ্যে এক্সিস্ট করতেছে। তাই 10 ইনভার্স x কিউব কে z ধরলাম, তার ডিফারেন্সিয়েশন করলাম, আমরা পাইলাম কত, আমরা পাইলাম হচ্ছে 3x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6। আর রাইট হ্যান্ড সাইডে যদি উভয় পাশে যদি dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা পাই, আর রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি dz ডিভাইডেড বাই dx। তাহলে এবার আমরা একটা কাজ করতে পারি, এই dx টাকে আমরা কি করতে পারি, লেফট হ্যান্ড সাইডে থেকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসতে পারি, রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে পারি। তাহলে এরকম আসে 3x স্কয়ার ইনটু dx ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6, আর রাইট হ্যান্ড সাইডে শুধু থাকতেছে dz। তাহলে এখন বলো তো 3x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 6 ইনটু dx, এই পুরো জিনিসের ভ্যালু কত, পুরো জিনিসের ভ্যালু হচ্ছে শুধুমাত্র dz। ওকে, আর 10 ইনভার্স x কিউব ইজ ইকুয়াল টু আমি ধরছি কত, z ধরছি, তাহলে আমি সেটাই সাবস্টিটিউট করলাম, এই পুরো রিজিওনটার পরিবর্তে আমি বসায় দিচ্ছি dz, আর আমার 10 ইনভার্স x কিউবটা ইজ ইকুয়াল টু আমি z ধরছি তাই তার পরিবর্তে আমি z বসালাম। তারপর আমি সিম্পল ইন্টিগ্রেশন করলাম, z টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, এবং z এর মানটা কত ছিল, 10 ইনভার্স x কিউব ছিল, সেটা আমি জাস্ট বসায় দিয়েছি। ওকে, সো ইজ ইট ক্লিয়ার স্যার? সব সময় ইনভার্স থাকলে কি এই রুলসটা ফলো করব? হ্যাঁ, ইনভার্স থাকলে সব সময় খোঁজার চেষ্টা করবা যে ওই ইনভার্স কে ডিফারেন্সিয়েশন করলে যেই রেজাল্টটা আসে সেই রেজাল্টটা এখানে আসে কিনা, যদি সেই রেজাল্টটা এখানে পেয়ে যাও
তাহলে অবশ্যই ওই ইনভার্সটাকে জেড ধরবা, অন্য কাউকে জেড ধরবা না, ওই ইনভার্সটাকে জেড ধরবা। ওকে, তাহলে ম্যাথটা সলভ হয়ে যাবে খুব সহজে। তো আশা করি বুঝতে পারছো। ওকে, আমাদের মোটামুটি টাইপ যা যা শেখানোর তা শেখানো শেষ, ঠিক আছে? তো এখন তোমাদেরকে র্যান্ডমলি দুই একটা আমি করতে দিই, আমি ডিটেলস প্র্যাকটিস নেক্সট ক্লাসে করাবো, র্যান্ডমলি দুই একটা প্রবলেম করতে দিই। আচ্ছা, তোমরা কি আগামীকাল কি কোনো ফ্রি ক্লাস এক্সট্রা ক্লাস করতে পারবা? আগামীকাল নেহাল কি পারবা না বলছো? না ভাই, আমার কালকে একটু কলেজ যেতে হবে। ও আচ্ছা, তাহলে তো প্রবলেম। কলেজে আমি রাতে নিলে পারবা? যদি রাতে নেই আজকের মতো রাতে পারবো ভাই। ঠিকভাবে শুরু থেকে প্র্যাকটিস এর সাথে করতে পারবো। আচ্ছা, এখন আমি তোমাদের সামনের মঙ্গলবার নিয়ে নেন। সামনের মঙ্গলবার? মঙ্গলবার ভাই আমার একটু প্রবলেম থাকে, আমার তো সেকেন্ড ইয়ারের ব্যাচের ক্লাস থাকে অফলাইন, রাতে মানে ক্লাস করায় আসার পর একটা নিতে হবে টানা, আমার জন্য একটু প্রবলেম আর কি। কালকে করতে পারলে আমার জন্য বেটার, বাট যদি একদম খুব প্রবলেম হয় তাহলে হয়তো বা মঙ্গলবারে দেখতে পারি। আচ্ছা, এখন একটা প্রবলেম দিই তোমাদেরকে, দেখি তোমরা ধরতে পারো কিনা। দেখো তো এই প্রবলেমটা ধরতে পারো কিনা, ডি এক্স divided by এটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে 1 + x² * 10 ইনভার্স x, বল তো কাকে z ধরবা? বাট 10 ইনভার্স x, এক্স্যাক্টলি 10 ইনভার্স x কে z ধরলে কিন্তু প্রবলেমটা খুব সহজ মিলে যাবে। দেখো 10 ইনভার্স x = যদি আমি z ধরি তাহলে আমরা সাবস্টিটিউশন করে দিব এখন, কারণ এই ফাংশনটাকে তো ইন্টিগ্রেট করতে পারতেছি না, তাহলে তাকে সাবস্টিটিউশন করা ছাড়া আমার কাছে কোনো ওয়ে নাই। 10 ইনভার্স x = z ধরলাম, ওয়ে পাশে তাহলে d dx করি, ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করলে আমি কি পাচ্ছি, 10 ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 + x² আর dz এর ডিফারেন্সিয়েশন হচ্ছে dz / dx, তারপর dx থেকে ডান পাশে নিয়ে আসি তাহলে কি আসবে, dx / 1 + x² dz, তাহলে dx / 1 + x², তাহলে দেখো তো এই পুরো অংশটুকু না, এই পুরো অংশের পরিবর্তে আমি কত বসাবো, dx / 1 + x² এর পরিবর্তে আমি বসাই দিব হচ্ছে কত, dz বসাই দিব, আর 10 ইনভার্স x এর পরিবর্তে আমি বসাই দিব শুধু z। তাহলে চলো এবার প্রবলেমটা সলভ করি। তাহলে এবার প্রবলেমটা কত হবে, 1/z আর পুরোটার পরি আর dx / 1 + x² এর পরিবর্তে হচ্ছে dz, তাহলে 1/z এর ইন্টিগ্রেশন কত হবে বলো তো? ln z, ln z + c, তাহলে এবার z এর মান কত, z এর মান হচ্ছে 10 ইনভার্স x, তাহলে আমার অ্যানসার হবে ln 10 ইনভার্স x + c। তোমাদের কোনো ইন্টিগ্রেশন করার পরে যদি তোমার সন্দেহ হয় যে আসলে আমি যেটা করলাম সেটা কারেক্ট হইলো কি ভুল হইলো, তাহলে একটা কাজ করবা, এই ln 10 ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করে দেখো আবার এই জিনিসটা ফেরত আসে কিনা, ডিফারেন্সিয়েশন করার পরে যদি আবার এই জিনিসটা ফেরত আসে তাহলে বুঝবা তোমাদের ইন্টিগ্রেশনটা কারেক্ট। ওকে আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো, মানে ইন্টিগ্রেশন অফ 1 লিমিট বাই z আছে না? হ্যাঁ, ওইটাকে কিন্তু আমরা তো z এর উপরে -1 টা যদি আনি, মানে z ইনভার্স 1 যদি আনি, ওইভাবে করলে তো সূত্রে ফেলাইলে অন্য কিছু আসে। হ্যাঁ, এই জন্যই তো, এই জন্যই তো তুমি ওইটা এটার জন্য তো ডিরেক্ট ফর্মুলা দেওয়া আছে যে 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে 1/x এর ইন্টিগ্রেশন কি ln x, এটা ফর্মুলা দেওয়া আছে এজন্য আলাদাভাবে, মানে ওই যে ফর্মুলাটা ছিল ওই ফর্মুলার ক্ষেত্রে এই জিনিসটা আমার বলে দেওয়াটা উচিত ছিল যে x টু দি পাওয়ার n প্লাস 1, ঠিক আছে, এটার ক্ষেত্রে আমার বলে দেওয়া দরকার ছিল যে n এর ভ্যালু কিন্তু মাইনাস 1 হবে না, ঠিক আছে, মাইনাস 1 হলে কিন্তু ওই যে ln এর ফর্মুলা চলে যাবে, ঠিক আছে, কারণ ln x কে ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে 1/x আসে, সো এই জন্য ওখানে ওইভাবে দেওয়া যাবে না, কারণ মেইন প্রবলেমটা দেখো কারণ এটা অসংজ্ঞায়িত চলে আসবে। তুমি ধরো 1/x এর ইন্টিগ্রেশনটা করবা এবং তুমি x টু দি পাওয়ার n এর ফর্মুলা দিয়ে করতে চাইতেছো, তাই তো? তাহলে ধরো x ইনভার্স 1, তাহলে এর ইন্টিগ্রেশন তুমি করো, ইন্টিগ্রেশন কি আসবে, x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1 প্লাস 1, তাই তো, মাইনাস 1 প্লাস 1, তাহলে নিচে কত আসলো, x টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 0, তাহলে নিচে তো 0 চলে আসছে, তার মানে কি চলে আসবে, প্লাস মাইনাস ইনফিনিটি চলে আসবে, প্লাস মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত চলে আসবে, ঠিক আছে, তার মানে এই জন্য এর ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে ডিরেক্ট, ফর্মুলাই দেওয়া আছে ln x। ওকে, সো আর একটা প্রবলেম, একটা প্রবলেম দেই দেখি তোমাদেরকে, আজকে ধরো শেষ প্রবলেমই হতে পারে এটা।
দেখি এটা করো তো, 5 cos 4x into sin 3x, এইটার ইন্টিগ্রেশনটা করো তো দেখি। প্রথমে একটা কাজ করবা, 5 বাই 5 টাকে বাইরে নিয়ে আসবা, তারপরে cos 4x into sin 3x dx, এখানে জোর করে একটা 2 নিয়ে আসবা, 2 cos a sin b, 2 cos a sin b ফর্মুলা পড়বা, তাহলে এখানে 2 নিয়ে আনার কারণে বাইরে একটা 2 ভাগ দিবা, জোর করে একটা 2 গুণ দিছো তাহলে একটা 2 ভাগ দিবা, তাহলে 5 বাই 2, তাহলে 2 cos 4x sin 3x dx, ঠিক আছে। তাহলে এরপরে এখানে তোমরা জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করো, গুণ, এখানে আমরা ওই যে টেকনিক শিখছি, টেকনিক কত, এটা এটা হচ্ছে আমাদের টেকনিক 4, টেকনিক 4 এর কাজ কি, এখানে cos a 2 cos a sin b আছে, তাহলে গুণ আকারে আছে cos আর sin, তাহলে তাদেরকে তোমরা কি করতে হবে, যোগ আকারে নিয়ে যেতে হবে, তাহলে যোগের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো তোমরা সবাই একটু প্রবলেমটা করো, এই প্রবলেমটা করলে আজকে আমাদের ক্লাস শেষ, ওকে, সবাই একটু প্রবলেমটা করো। সো কেউ কি করতে পারছো? ভাইয়া করছি। হ্যাঁ, প্রথমে আমাকে একটু বলো তো যোগের ফর্মুলাটা কি আসবে, 2 cos 4x sin 3x এর পরিবর্তে কি লেখা যায়? sin a + b - sin a - b, তাহলে হচ্ছে sin 7x - sin x, এটা ইন্টিগ্রেশন। তারপরে কাজ সিম্পল, 5/2, এবার বলো তো sin 7x এর ইন্টিগ্রেশন কি হবে, sin 7x এর ইন্টিগ্রেশন আজকে যে টেকনিক গুলো শিখাইলাম, তোমাদের কাজ হবে আজকে তো প্রত্যেকটা টেকনিক সাথে রিলেভেন্ট দুই একটা মেথড দেখাইছি, তোমাদের কাজ হবে যে এই টেকনিক গুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করা, কিভাবে জিনিসগুলো হচ্ছে, এবং ইন্টিগ্রেশনটাকে ইন্টিগ্রেশনের মতো করে শেখা, ঠিক আছে, এটা দেখা। এবং নেক্সট ডেতে এখন, আচ্ছা এবার একটু কনফার্ম করো যে তোমরা কি আগামীকালকে ক্লাসটা করতে পারবা কিনা, তাহলে আগামীকালকে ক্লাসটা করতে পারলে আমি ওইভাবে একটু প্রিপারেশন দিবো, আমার কিছু কাজ টাজ আছে ওগুলো ওইভাবে বুঝাবো। রাতে এই টাইমে হইলে আমি পারবো, ঠিক আছে, তাহলে কারো কোনো অবজেকশন নাই তো, তাহলে আমরা আগামীকালকে রাতে 9টা বাজে এই টাইমে ক্লাসটা করবো, ঠিক আছে, এই উইকে একটা ক্লাস গ্যাপ দিছিলাম, সো এটা আমরা আগামীকালকে রাতে করবো, তো আগামীকাল রাতে জাস্ট আমরা আজকে যে টাইপগুলো শিখছি ওই টাইপের প্র্যাকটিস প্রবলেমগুলো আর কি প্র্যাকটিস করবো, তো নতুন কিছু আসবে না, তো এই জন্য তোমাদের কাজ হবে ফর্মুলাগুলো আজকে যা যা ফর্মুলা শিখেছে ওগুলো একটু দেখা, আর যে টেকনিকগুলো শিখেছে টেকনিকগুলো একটু বোঝা, যাতে আমি যখন ম্যাথগুলো করাবো নেক্সট ডেতে তোমরা যেন জাস্ট রিলেট করতে পারো যে আসলে কোন টেকনিকটা আমি এখানে ইউজ করতেছি, ঠিক আছে, ওই জিনিসটা যাতে একটু রিলেট করতে পারো, সো এটা যেন তোমার ওইটা একটু করবো ঠিক মতো, ঠিক আছে, তো আজকে আর কথা না বাড়ে, আজকে ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাকবে।